سبيلي وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا عن عبد رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم قال بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সকলে কেমন আছেন? শুনেন, প্রোগ্রামে দুই চার জায়গায় যাই, ঘোরাফেরা করতেছি। একটা ব্যতিক্রম প্রোগ্রামে আল্লাহ আমাকে এনেছেন, যেই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সভাপতি এবং পরিচালক যিনি রয়েছেন, তারা নিজেরাও একজন দায়ী মানুষ আলহামদুলিল্লাহ। আশপাশে দিনই বিদ্যা নাই, দিন ধর্ম বোঝে না এমন মানুষ সামনে রেখে যদি কথা বলা হয়, তাহলে যত দামি কথাই হোক তার ভিতরে কোনো রিয়াকশন নাই, মনের কাছে কোনো আত্মতৃপ্তি আসে না, আননন ফেস, আননন দিন ধর্ম জানেন না, তার সাথে কথা বলে খুব খুশি লাগে না। আরো বেশি এমন একজনকে এই সম্মান হচ্ছে আপনারা বসাইছেন, যদি আসে কোনো আমার জন্ম হতো কোনো না কোনো ভাবে আমি মাত্রই হয়ে যেতাম। আব্দুল বাদেন হাফিজ আল্লাহ, এই হিসেবে আমি আমি কি তোমাকে দুই চোখ দেই নাই? তাদেরকে কি দুইটা চোখ আমি দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি দুই ঠোঁট আর জিহ্বা দেই নাই? কথা দেখেন, ও হাদাইনাহুন নাজদাইন, আমি কি তাকে দুইটা রাস্তা দেখাই নাই, দেই নাই? এর ব্যাখ্যা হলো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, জান্নাতি এবং জাহান্নামে দুই ধরনের চলার পূর্ণ স্বাধীনতা দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। ফামান শা আফাল ইউমিন ওয়া মান শা আফাল ইয়াকফুর, যে পারে সত্য মানে নিক, যে পারে সে কুফরি করুক, আমি আল্লাহ পিদা আসে। আপনি কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন আর যদি মনে করেন যে আমি আল্লাহকে একটু বড় করে সাল্লাম, আপনি ভুল করলেন। আল্লাহকে আমি আপনি বড় করবো তারপরে বড় হবেন, আল্লাহ বড় হয়েই আছে। কোনটা পৃথিবীর সকল মানুষ যদি একযোগে সিদ্ধান্ত নেই মরা পর্যন্ত কোনোদিন আল্লাহকে সেজদা দেব না, আল্লাহ আল্লাহতে চার পয়সার কোনো বড় হবে বলে মনে করেন? কি ঠেকা আছে আল্লাহর? প্রতিটার দিন তিনি সপ্তম আসমান থেকে নেমে প্রথম আসমানে চলে আসবেন বান্দার নিকটে কাছাকাছি, যে গুনাহ থেকে বান্দা আমার কাছে ক্ষমা থাক, আমি ক্ষমা করে দেবো। কার প্রয়োজনে আসে বলেন তো দেখি? আমার আর আপনার প্রয়োজনে আসে না। আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য ফেরিয়ার অভাব নাই, কিন্তু অগণিত ফেরেশতা তৈরি করে রেখেছে, যাদের কোনো পেশাব পায়খানা নাই, যাদের কোনো ছেলে সন্তান নাই, দুনিয়াবি কোনো হাজত নাই, যার যে ডিউটি অটো খালি কন্টিনিউসলি এভরি টাইম সে ডিউটি পালন করে যাচ্ছে। পৌনঃপুনিক, নট অনলি ফিক্সড বাট অলসো প্লাস, খালি বাড়তেই আছে, বাড়তেই আছে। সময় অধৈর্য হয়ে আল্লাহকে বলি, আল্লাহ তুমি কি খালি আমাকে চোখে দেখো? যত অশান্তিকে আমার পরিবারই হয় এই কথা ফেরেশতা মূর্তি বলে না কোনোদিন। তার যা ডিউটি হুবহু সে একটা গতির উপরে আছে।
কিন্তু আপনি যখন রক্তে মাংসে গড়া মানুষ, পেশাব পায়খানা আছে আপনার, স্ত্রী সন্তান আছে আপনার, আপনার ভিতরে লোভ আছে, অহংকার আছে, মানুষ হিসেবে রাগ আছে, সকল কিছুকে কোরবানি দিয়ে আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাকেন, তখন আল্লাহ বলতেছে আমার অন্তর তৃপ্ত হয়ে যায়। কেননা আমি তো তৈরি করছি তোমাকে এই জন্য যে তোমার চাইতে দামি অবয়ব করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেই কথা বলার আগে আল্লাহ নিজে চারটা কসম করছেন বড় বড়। তার মানে কথা আমরা কিন্তু নিশ্চিত যে আমরা খুবই ভাগ্যবান না? অস্পষ্ট আছে, খুব বড় ভাগ্যবান আর যে রাসূল পেয়েছি, এই রাসূলের চাইতে দামি রাসূল এই মাটির উপরে আল্লাহ দেননি। সুবহানাল্লাহ। আপনি একটা কাজ করেন, একটা ছেলে আগামীকাল ইউনিয়ন পরিষদে চলে যাক, আমার গ্রামে হতে পারে, আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামের ইউনিয়ন পরিষদে যিনি করণিক আছেন, যিনি সচিব আছেন বা যিনি দায়িত্বশীল আছেন, তার কাছে গিয়ে একটা ছেলে যদি বলে যে আমি অমুকের ছেলে অমুক, ওই গ্রাম ভিত্তিক যদি ওই ছেলেটা হয়ে থাকে, আসলে যদি ভোটার হয়ে থাকে তার বাবা, ওই গ্রামের কেউ যদি বলে যে আমার আপনার এখানে একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে, একটা জন্ম নিবন্ধন লাগবে বা পরিচয়পত্র লাগবে, এইটা গার্মেন্টসে শো করার পর আমার চাকরি হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া না? তখন উনি কিন্তু নিজ দায়িত্ব সিল দিয়ে দিবে, কথা বোঝা গেল না? সিল দিয়ে দিবে, কেননা আপনি যেহেতু তার আওতাধীন মানুষ, এটা তার নিতে, এটা দিতে হবে, সে বাধ্য, এটা রুলস অ্যান্ড রেগুলেশন, এটা ল, সে মানতে বাধ্য। কিন্তু ওখানে লেখা থাকে কি বলুন তো দেখি, লেখা থাকে যে এই ছেলে সমস্ত রাষ্ট্রদ্রোহী অন্যায় থেকে মুক্ত, আমরা সাক্ষর দিচ্ছি এই ছেলে কোনো বড় ধরনের কোনো অপরাধ থেকে মুক্ত, খুব ভালো ছেলে, তাই তো কথা, বোঝা যাচ্ছে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে এই মানুষ দেবে সিদ্ধান্ত, যেই মানুষের ব্যাপারে আল্লাহ বলতেছে ওয়া ইন তুতির আকসার মানফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অধিকাংশ লোকের মতামত নিয়ে ধর্ম চালাবেন এইটা সত্য হতে পারে না, আপনাকে চালাবে হলে ওহি জিবরাইল যেটা দেয় ওইটা নিয়ে আপনি মানুষকে বলে দেন সিদ্ধান্ত আমি আল্লাহ দেব, অধিকাংশ মানুষের মতামত নিয়ে মূলত তারা আপনাকে মূল রাস্তা থেকে সরায়, তারা আপনাকে গোমরা করে ছাড়বে, নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন তো? খুব বেশি ভাষার তারতম্যহর কথা না, বোঝা সহজ মনে হয় তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দুনিয়ার মানুষ এইভাবে আপনাকে চরিত্রের সার্টিফিকেট দেবে, এটা হয়? যেই ছেলেকে সিগনেচার আমি দিলাম আমি একজন দায়িত্বশীল মানুষ, অথচ ওই ছেলে হলে একটু আগে জেনা করছে, হতে পারে কিনা? তার গোপন পথ সম্পর্কে আমরা জানি না, সে মানুষ একটু আগে একটা মার্ডার করছে, হতে পারে না? রাত দিন চুরি করে, হতে পারে না? ভাত কম খায়, গাঁদা বেশি খায়, হতে পারে কিনা? অথচ ওখানে আপনি সিগনেচার দিয়ে দিয়ে তাকে ধোয়া তুলসী পাতা বানা ছেড়ে দিলাম, গার্মেন্টসে চাকরি হয়ে গেল, হচ্ছে না? অথচ আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন একজন রব আর আপনাকে এত সম্মান দিয়েছি, দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলবে তারপরে আপনি ভালো হবেন, জি না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আসমান থেকে ঘোষণা দিচ্ছি এই মাটির উপরে তোমার চাইতে দামি চরিত্রের অধিকারী আর কেউ নেই। সারা জীবন মোহাম্মদ সাল্লামের কার্টুন বানিয়ে তাকে গালাগালি করে বিন্দু মাত্র সম্মানের হানি করতে পারবেন না, মূলত নিজে বেঈজ্জিত হবেন, কেননা এই সম্মান আল্লাহ দিয়েছে, কে কমাবে কে বাড়াবে বলেন? পৃথিবীর মানুষকে বলে দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সিদ্দিকা সাসামিসি বহু হয়ে গেছে, যত লাফালাফি যাই করুক তুমি মোহাম্মদের চরিত্রের ভিতরে যদি কেউ মূল আদর্শ খুঁজে না পায়, তারা আদর্শের জায়গায় মাটির উপরে নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই কথা বলে দেন, মা আতাকুম রাসূল ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, অত কোনো কথাই নাই, তোমার তুমি যেটা বলছো সেইটা যেন ধরে, তুমি যেটা থেকে নিষেধ করেছো সেটা থেকে যেন ফিরে, এটাই হলো দিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে যদি মান্য করতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, ওয়ালা তুবতিলু আমালাকুম, মাঝখানে কোনো পথই নাই, কোনো রকম হেরফের ফলে তোমার আমলই বাতিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ বলতেছে লা তুহাররিক, আপনি হরকত করবেন না, হরকত মানে তাড়াতাড়ি, কি কষ্ট হচ্ছে মনে হয়? দেখি নারায় তাকবীর না দিয়ে আমরা একটু লিল্লাহি তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনি হরকত করবেন না, হরকত মানে তাড়াতাড়ি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, জবরের বাম পাশে খালি আলিফ না, পেশের বাম পাশে দদমালা ওয়াও না, জেরের বাম পাশে দদমালা ইয়াও না, খারা জবর খারাদের উল্টা পেশ না, তিন আলিফ চার আলিফের কোনো চিহ্ন নাই, সরাসরি হামদা জবর আর এই নামে হরকত, বুঝা যাচ্ছে না? আরো ভালো বুঝবেন আপনার ছেলে মুক্তবে যারা যাচ্ছে, যে কোনো ছেলেকে বলেন যে হরকত কাকে বলে, বলবে যে তাড়াতাড়ি করাকে হরকত বলে। আপনি হরকত করবেন না, লিসানাকে আপনার জিব্বাকে লিতা আজালা দিয়েগুলো আয়ত্ত করার জন্য, মানে কোরআনটা, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উপর থেকে কোরআন মাজিদ নাজিল করে আপনার কাছে ধীরে ধীরে দিতে পারি, ওই আল্লাহ গোটা কোরআন মাজিদ আলটিমেট প্যাকেজ করে আপনাকে কোরআনের হাফেজ বানায়, আপনার বুকের ভিতরে গোটা কোরআন ঢোকাতে আমার বেশি কষ্ট লাগবে না।
বোঝা যাচ্ছে কিনা। এই কথাগুলো আমি কেন বলতেছি, এই কথাগুলোর দ্বারা কি বুঝলেন আপনি? আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খুব ভালোবাসে না? আপনার সাথে কম না বেশি? কথা কি বলেন, কম না বেশি? এটা তো জুমার খুতবা না, আপনি মানে আওয়াজ দিলে আমি বুঝতে পারবো যে হয়তো আমরা কথাটা লম্বা করতে পারবো ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুব ভালোবাসেন, তার গলার আওয়াজ চাইতে একটু গলার আওয়াজ জোরে শোনা গেছে, বলতেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আন তাহবাত আমালুকুম আনতুম লা তাশুরুন। আর কোনদিন যদি তোমার গলার আওয়াজ চাইতে যদি কারোর গলার আওয়াজ উঁচু হয় তাহলে তার অতীতের জীবনের আমল আমি বরবাদ করে দেবো, কাটি দেবো। আনতুম লা তাশুরুন, ওর থেকে আমার অনুমতি নেবো না, কেউ ঠিকই পাবে না জীবনের সব ভালো আমল বাতিল। বলেন তো এই কথাগুলো দ্বারা কি বোঝাচ্ছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কোন ভালোবাসে না বেশি ভালোবাসে, কঠিন ভালোবাসে না? এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত আপনি যতই মোহাম্মদ সাল্লামকে বড় করতে চান, আল্লাহ যেই বড় করে সেই বড় উপরে আপনি আর পারবেন না বড় করতে। কেননা আলহামদুলিল্লাহ রব্বিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি চান আর বলেন তো, কি চান? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে দিনটা আমরা পেয়েছি এই দিনের উপর আমরা সন্তুষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। তিনি হলো গোটা আলম জগতের রহমত। কিসের রহমত? গোটা আলমের রহমত তিনি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যেটা দেয় সেটা নাও, যেটা থেকে নিষেধ করো তা থেকে বিরত থাকো, তাই কি না? এইবার আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা না, যেমন তেমন মা, সেইরকম মা না। এই মায়ের চরিত্রে কলম দেওয়ার জায়গা আছে? এত গুরুত্বপূর্ণ মা হয়, এত বড় দামি বিদ্বান মা হয়, এই মা বলতেছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেই আমলটা আমাদের শরীয়তের ভিতরে নাই, তার মানে আমার স্বামীর সিগনেচার নাই, স্বামীর অনুমোদন নাই, আমাদের দিনের ভিতরে নাই, এমন কোন কর্ম যত ভালো মনে করেই করুক লোকটা ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, বাতিল। তার স্বামীর ব্যাপারে তার স্যার বেশি ভালো আপনি বোঝেন না নাকি? এইবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কলা বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াত, তিনি বলতেছেন যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষ থেকে যদি একটা কথাও তোমার জানা থাকে তাহলে নিজের ভিতরে এই ভালো কথাটা সীমাবদ্ধ না রেখে তাড়াতাড়ি আরো পাঁচজনকে এই কথাটা শেয়ার করে দিয়ে দাও, আমার কথাটা প্রচার করে দিয়ে দাও, কথা যদি সত্যি আমার হয়। তারপর বলতেছে বান ইসরায়েলের কাহিনী বলার কোনো দোষ নাই, এগুলো জানেন, আমি কমন করে শুধু বলতেছি। শেষের কথাটা ওমান কাযাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মা কাআদাহু মিনান নার। পৃথিবীতে লোকটা জীবিত আছে কথা ঠিক, কিন্তু আমি মোহাম্মদের উপরে বিন্দু মাত্র যদি কেউ অভিযোগ দেয়, মিথ্যা প্রতিপন্ন করে, যে কথা আমার না আমার নামে চালায় দেয়, তাহলে যেন নিশ্চিত থাকে জাহান্নামে অলরেডি তার জন্য ঘর তৈরি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। খুব বড় পাপ মনে হয় তাই না? হাউজে কাউসারের কাছে নবী থাকবেন না মনে হয় নাকি? তাকে নিয়ামত দেবেন না আল্লাহ, মাকামে মাহমুদ দিবেন তাই না? হাউজে কাউসারের পানি দিবেন, ওই পানি খাওয়ার পর কি আর তৃষ্ণা লাগবে বলে আপনি মনে করেন? এই জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি খুব আশা করে দাঁড়ায় থাকবো, আমি দেখছি সেটা আমার উন্নত আসতেছে। এটা মুসা আলাইহিস সালামের উম্মত না, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত না, আবুল বাশার আবুল নাস আদম আলাইহিস সালামের উম্মত না, আমি দেখতেছি আমার উম্মত আসতেছে, সুবহানাল্লাহ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রেডি হয়ে আছে, আসার সাথে সাথে আমি একটু পেদে ভাবে ধরে আমি পানি দিয়ে দেবো, দেখ পানি খাস না পানি খাও, তুমি আমার উম্মত, ভালোবাসা নিয়ে দাঁড়ায় আছে। কিন্তু আনফরচুনেটলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছাকাছি আসার যখন সময় হয়ে গেল, একদম কাছাকাছি বলায়, তখন একবার উল্টা দিক করে ঘুরে নিয়ে চলে যাচ্ছে ফেরেশতারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে একটা কাজ করলেন, আমি তো রেডি হয়ে আছি, আমি পানি দেবো, দেবো আমার উন্মত। তো বলতেছে হ্যাঁ ঠিক আছে আপনার উন্মত, তবে অপরাধ হলে একটা, কয়টা? আপনি মরার পরে ইমান বাদ দালা দিনে আপনার দিনে কম বেশ করছে, দিন বদ আসাই দিয়েছিলাম, তাহার তোর বাদ দেশের কথা আমি বলি না, সারাত কম পাশের কথা আমরা বলি না, জুব্বার কোনো ত্রুটি ছিল তা আমরা বলি না, টুপি খাটো ছিল সে কথা আমরা বলতেছি না, আমরা বলতেছি এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন নাই বা আপনার শরীয়তের যে হুবহু একটা মাপকাঠি এটা কমাবাড়া করেছে আছে এরা এরা, সেই জন্য আমি আমার সরা নিয়ে গেলাম, পানি দেবো না। তো পৃথিবীতে মানুষ হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর কারো দয়া বেশি আছে বলে এই কথা মনে করেন না? একটু জোরে কথা বলবো, আপনার কি মনে হয় এই মাটির উপরে আর কোন লোক আছে যার দয়া আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না ফেরেশতারা একটু দাঁড়াও তো, এত হি এত ধরলে চলে নাকি? আমি আজকে মকামে মাহমুদ বাবু হাউজে কাউসার, আমাকে আল্লাহ বিশেষ অনারিয়ম দিবেন সুপারিশের, আমাকে গুরুত্বপূর্ণ একটা সম্মানের জায়গা আল্লাহ আমাকে বসাইছেন, চুপ করে এত এত হিসেবে করা লাগে না, আমি দেখতেছি মানুষের ভুল ভ্রান্তি থাকে, দেখতেছি আমি একটু পরে কথা বলি, কোনো ধরনের কোনো কথা নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের মানুষ কেন মুখ দিয়ে বলল যে সক্কাল সক্কাল লিমান বাদ্দালা দিইনি, কেন এই কথাটা বললেন? সঙ্গে সঙ্গে কেন বললেন যে তুমি সরে দাও সরে দাও, তোমার মতো লোক দরকার নেই, সরো 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 আমার কাছ থেকে, একটু সময় নিয়ে তো বলতে পারতেন তাই না? এই কথার দ্বারা আমরা অলরেডি ক্লিয়ার করে দেখেছি দিন হলে এমন একটা জিনিস যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন মতো নিজেও চালাননি,
আল্লাহ যা বলেছেন ওইভাবে চালাইছেন সুবহানাল্লাহ। এমন একটা স্পর্শকাতর সেন্সিটিভ ব্যাপার দিনের বিষয়, কোন রকম ঘাটতি কমা বাড়া লেস ইনক্লুড করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আল্লাহ দেন না। কঠিন কথা না? তাহলে এই লোকগুলো দিনের ব্যাপারে কম বেশ করে নাই? এইবার আসেন, কেবল মোহাম্মদ সাল্লামের গলার আওয়াজের চাইতে একটু গলার আওয়াজ হয়েছে আল্লাহ সহ্য হলো না, ভালো কম না বেশি বাসো বলেন তো, বেশি না কম? সামান্য একটু আগে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ বলতেছে যে যতই দৌড়াদৌড়ি করুক হে মোহাম্মদ সাল্লাম, তোমার আদর্শের ভিতরেই রয়েছে উত্তম চরিত্র, তোমার চরিত্রের ভিতরে। কেমন আল্লাহ বলতেছে ইন্না কালালা খুলুকিন আযীম, তোমার চাইতে দামি চরিত্রের অধিকারী মাটির উপরে কেউ নাই। কেমন আল্লাহ বলতেছে মোহাম্মদ সাল্লাম, আমাকে যদি কেউ মান্য করতে চায় সে যেন তোমার অনুসরণ করে তারপরে আমার কাছে আসে। সেই আল্লাহ মোহাম্মদ সাল্লাম কি এমন করছে কি বলছে কিছুই না, আল্লাহ বলতেছে মোহাম্মদ সাল্লাম একটা ব্যাপার আছে তোমাকে সতর্ক করি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, তুমি যদি সেই কাজটা করো তো তোমার আমল আমি বাতিল করে ছাড়বো। সেই জিনিসটার নাম বলো তো একবার, শির। কি নাম? শির। তুমি যদি শিরক করো তো তোমার আমল বাতিল। কথা এদের দেখেন টাকায় লোম দাঁড়ায় নাই, কিসের সাথে কি? কেবল বলতেছে তুমি ঘন ঘন জিব্বা নাড়াচাড়া করলে আমার কষ্ট লাগে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হলো সবচেয়ে দামি চরিত্রের অধিকারী, তুমি হলো রহমাতালিল আলামিন, সেই রাসূলকে বলতেছে তুমিও যদি শিরক করো তো তোমার আমল আমি বাতিল করবো। জিনিস কত বড় খারাপ ব্যাপার ভাবেন, শোনা যাচ্ছে কিনা? কত বড় নোংরা জিনিস হলে এই কথা বলা যায়, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি ওই কাজটা করো তা তোমার আমল বাতিল করে দেবো আমি। ওলা আশরাকু লাহাবিত আন্না আনহুম মা কানু ইয়ামালুন, শুধু তোমার না ওরাও যদি শিরক করে ওদের আমল বরবাদ করে ছাড়বো। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিশ্চিত জানি তোমার সাহাবীরা তুমি যদি এখন বলো তো বিষ খা বিষ খায় ফেলবে, কেন না তুমি হলো শরীয়তের দিন, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি দিনটা পরিপূর্ণ করে ফেলছি, তাই করেন নাই? তুমি যদি এই সুযোগ নিয়ে যদি একটা শব্দ আমি আল্লাহর নামে বানায় বলো যে কথা আমি বলি নাই, তাহলে আমি তোমার ডান হাত ধরে গলা কেটে ছাড়বো। কিসের সাথে? আপনি হিম হয়ে ঠান্ডা পেয়ে যাওয়ার কথা কথাগুলো শুনে, যাকে এত সম্মান এত মহব্বত করতেছে তাহলে দিনের ব্যাপারে একটু কম বেশ করার কারণে এত বড় শাস্তির ব্যাপার। আর এক জায়গায় বলতেছে তুমি যদি শিরক করো তোমার আমল বাতিল, এতগুলো কথা কি প্রমাণ করে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে মাখলুক আল্লাহ হলে খালেক? তাই তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাখলুক, এই মাটির উপরে সবচেয়ে দামি মাখলুক, এ কথা ঠিক, কিন্তু খালেকের সত্তাগত ভাবে তার কোনো অংশ নাই, তিনি মাখলুক এ কথাই ঠিক। আর আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এটাই বলে আল্লাহ শ্রেষ্ঠত্ব আল্লাহ সৌন্দর্য। এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলতেছে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার সব আল্লাহর কাছে চাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি জীবিত থাকতেন বা তিনি জীবিত থাকা অবস্থায় আপনার মতো একটা লোক দরদ নিয়ে যদি যায় বলতেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য বাবা তো বহু দূরের কথা, আমরা আপনার কাছে সরাসরি চলে আসছি, আপনি একটা ছেলের ব্যবস্থা করে দেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘাড় ভেঙে দিতেন, বলতেন তো খবরদার আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা দরকার আমি আল্লাহকে বলি, আমি ছেলে দেওয়ার মালিক না, ছেলে দিবে হলে আল্লাহ, বোঝা যাচ্ছে না? এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপোজিটে আপনি অন্যান্য যারা আছে তাদেরকে আপনি ঠেকায় এখন যুক্ত করে বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলতেছে তোমার জোতার ফিতাও যদি ছিঁড়ে দেয় মুসির কাছে যাওয়ার আগে এই কথাটা আল্লাহকে একবার বলো। এই কথা বলার উদ্দেশ্য যে আমার উম্মতটা ছোট হোক বড় হোক কোনো জিনিস চাইতে যাতে আমি আল্লাহর কাছে কার্পণ্য না করে, মানে আল্লাহর কাছে কার্পণ্য না করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই কথা। তাহলে আমার দিনের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব হলো আমাদের দিনে কোনো কালা সাদার বৈষম্য নেই, কোনো খাটো লম্বার মানে কোমা বাড়া নাই, আছে কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই ওই হলো বেশি সম্মানিত যে আমি আল্লাহকে যথাযথ মূল্যায়ন করে ভয় করে, ওই হলো সবচেয়ে বেশি সম্মানী মানুষ। কষ্ট হচ্ছে মনে হয়? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা বলে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন আমাদের কিন্তু ভেজাল কমায় দিয়েছে, বিশ্বাস করেন একজনকে মানা ভালো 15-20 জনকে রাজি করার জবর ভেজাল, একটা কামলা যদি 15 জন মালিকের আন্ডারে থাকে ওর জীবন শেষ, একবারে যাকে বলে একবারে শেষ। একজন বলতেছে পানি ঠান্ডা পানি নিয়ে আসছি গরম সালাম আমি, আর একজন বলবে যে জুতা সোজা করিস নাই, আর একজন বলবে গরুর খাবার দিস নাই, 15 জন মালিক ধরে খুব ভেজাল আছে। আপনার সমস্ত বোঝা কম, আপনাকে জানেন অন্যান্য নবীর উম্মতের থেকে আপনার হায়াত কম, হলেও আপনার ছোট ছোট আমলকে রাবারের মতো টেনে আল্লাহ অগণিত নেকি দিয়ে ভরপুর করে রেখেছেন। কোন নবীর উম্মতের এই সিরিয়াল আপনি দেখাতে পারবেন না যে বিসমিল্লাহ বলে সূরা ইখলাস তিনবার পড়লে অন্য উম্মতের একবার কোরআন মাজিদ পড়লে যত নেকি হয় তত নেকি হতো। আপনাকে আল্লাহ ভালোবেসে বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
মানুষ খালি একবার বলুক আমি আল্লাহকে সরাসরি আল্লাহ আমার ভুল হয়ে গেছে এই কথা বলে মরা পর্যন্ত যদি এই কথার উপর ইস্তিকামত লোকটা থাকে তাহলে অতীতের গুনাহগুলো মাফ হয়েছে কথাটা মিথ্যা সব গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলায় দিয়েছেন সুবহানাল্লাহ মুসলমানের লস আছে মুসলমানের গায়ে একটা কাটা পর্যন্ত ফোটে না যেই কাটা তার গুনাহের জন্য আসে না মুসলমানের জ্বর লাভ মুসলমানের করোনা লাভ মুসলমানের পেট খারাপ লাভ মুসলমানের মাথা ব্যথা লাভ মুসলমানের সকল অসুবিধাই দুনিয়ার জন্য লাভ কেন না আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন সূরা আনকাবুত এক এবং দুই আল্লাহ বলতেছে আহাসিবান নাস মানুষ কি কথা মনে করে ইন্টারপ্রেটেড সেন্টেন্স মানুষ কি এটা ভাবে কথার উপরে তারা আসলে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা না করা পর্যন্ত কবরে ঢোকাবো না কাউকে তাহলে ইমানের পরিস্থিতি যার যত বেশি তার পরীক্ষা তত বেশি কম বেশি ইমানের উপর হয় কিনা পরীক্ষা তো দিতেই চাচ্ছি না আমরা পরীক্ষা দেওয়ার টাইম নেই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কিতাবের নাম একটু বলেন তো মূর্তি একটু জোরে করে এর সাথে দামি গ্রন্থ আপনার আছে বলে মনে হয় আপনি এইটাকে কেন অবহেলা করতে চাচ্ছেন না এই কোরআন মাজিদ থেকে মানুষ কিন্তু হেদায়েত নেয় জানেন কি বিশ্বাস করেন এই কোরআন মাজিদ থেকে আবার পথভ্রষ্ট হচ্ছে তার নিজের ভুলের কারণে গোমরাহির কারণে অন্তরে রোগ থাকার কারণে আল্লাহ কোরআন মাজিদের এত লোকটার কাছে অনেকটা পথ নাউজুবিল্লাহ একটা কথা বলি আল্লাহ বলতেছে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ আমি যদি হেদায়ত না দেই আর কে হেদায়ত দেবে ওমা ইয়ুদলিল ফালান কাযিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা হেদায়ত যদি আমি না দেই তাহলে তার জন্য কোনো ওলি মুরশিদ কে আছে তাকে হেদায়ত দেয় মিলে গেল না কথাটা এখন এই কোরআন মাজিদ পড়াই হুজুর আবার 30-40 বছর ধরে কোরআন বলে পড়ায় মানুষের কাছে ও আবার অনুবাদ করতেছে যার কোনো ওলি নাই যার কোনো মুরশিদ নাই যার কোনো বাবা নাই তার তো হেদায়তই নাই দেখো সূরা কাহফ আল্লাহ বলতেছে তাহলে এত বড় দামি সম্পদ কি আমাদের টুপিওয়ালার কাছে নিরাপদ কথা তো বুঝতেছেন না ফামান শাআফাল ইউমিন ওয়ামান শাআফাল ইয়াকফুর স্পষ্ট ঘোষণা আল্লাহর আপনি যেখানে যাবেন একদম কোরআন মাজিদ রাত ওখানে সেট হয়ে আছে মিলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর কি বলে নেই কিতাবুন এটা আনজালনাহু আমি আল্লাহর পক্ষ থেকে নাযিল করছি ইলাইকা আপনার উপরে কামাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য লিমানের জন্য তুখরিজা খরাজা বের করার জন্য মিন মানে হতে জুলুমাত মানে অন্ধকার সমূহ ইলা মানে দিকে নূর মানে আলো নূর মানে হেদায়েত নূর মানে ইসলাম কোরআন মাজিদ কে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার উপরে আমি আল্লাহ দিছি এই কারণে অন্ধকার সমূহ থেকে মানুষকে টেনে বের করে আলোর পথ দেখাবে আলো হলো হেদায়েত আলো কি মিলে গেল কিনা তাহলে এই কুসংস্কার এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যাই হলো বিদাত শিরিক কুফর আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে যে সমস্ত কর্ম করতেছে মানুষ আল্লাহকে খুশি করার জন্য যে সমস্ত মিডিয়া ধরে বসে আছে প্রত্যেকটা হলো জুলুমাত আর একমাত্র হেদায়া হলো আল্লাহ কোরআন এবং নবীদের সুন্নাহ আলহামদুলিল্লাহ এটা কথা বলি এত বড় দামি সম্পদ আমাদেরকে দিয়েছেন যা কোনোদিন রদ বদল হবে না সুবিধা হলো না তাহলে আপনার আদম আলাইহিস সালাম কোনোদিন এই কথা ভাবেই নাই জীবনে যে আমার উপরে আল্লাহ যে বিধান দিলেন এই বিধানই একেবারে কিয়ামত পর্যন্ত চলবে কথা তিনি ভাবেন নাই তিনি জানতেন আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি আমার পরে নবী আসার সিরিয়াল আছে জানতেন না কথা নূহ আলাইহিস সালাম কোনোদিন ভাবেই নাই যে আমি নূহ শেষ নবী আমার পরে আর নবী আসবে না কেননা তিনি নিজেও জানেন যে সিরিয়ালটা চালু আছে মূসা আলাইহিস সালাম পর্যন্ত নিশ্চিত জানতেন যে আমার পরে ঈসা আসবে আমি শেষ না কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার যখন এই মাটির উপরে আল্লাহ দিলেন সঙ্গে সঙ্গে নবুওতের দরজায় তালা লেগে গেছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ভিন্ন কোনো শরীয়ত ওহী এই কিয়ামত মানে দুনিয়াতে আসবে না তাহলে এই কথার দ্বারা আমরা ক্লিয়ার বুঝে গেছি আল্লাহ তুমি আমাদের উপর খুশি তা না হলে এই কথা কেন বললে তা না হলে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের উম্মত কেন করলে আমরা নিশ্চিত আমরা মানুষ জীবনে এমন কোন বিপদে পড়বো না যেই বিপদের সমাধান আলাদা করে আবার ওহী দিয়ে নাজিল করা লাগে তুমি আগেই দিয়ে রাখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুবহানাল্লাহ তাহলে আমরা এই কোরআন পেয়ে খুশি না বেজার খুশি না বিশ্বাস করেন এই কোরআন থেকে যেভাবে হেদায়েত নিচ্ছে কোরআন থেকে রাত দিন গোমরাও হয়ে যাচ্ছে আল্লাহ বলতেছে কি আর আমরা করতেছি না একটা কথা বলেন না আপনারা আমি তোমার বললাম তাকে তুমি করলা কি এরকম কথা আছে না আমি কি তোমাকে এই কথা বলছি আমি তোমাকে বললাম যে অনুনাজিলু মিলাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আর তুমি কি মনে করলে তুমি মনে করলে যে কোরআন মাজিদের এক কাটি প্যাকেট করে মানুষের গলায় 500 টাকা দিয়ে ভরে দেবো আমি কি তোমাকে এই কথা বলছি নাকি আমি বলছি মাল কর আল কোরআন আবিল হাস একটা হরফ যদি তুমি করো তাহলে তোমাকে আমি 10টা প্রতিদান দেবো ফারাহু আশরান সালিহা
আমি তোমাকে 10টা প্রতিদান দেব সুবহানাল্লাহ আর তুমি যদি তওবা অনুযায়ী আমল করো আর যদি সত্য কথা আরো পাঁচজনকে বলে দাও তাহলে তোমার পুরস্কার হিসেবে জান্নাত দেব আর আমি মনে করলাম যে এত ভেজাল আমার কাম না যেহেতু কোরআন হলো শেফা তাহলে জোর আছে আমি 301 টাকা দিয়ে তাবিজ বলে ছেড়ে দিয়ে দেব তাহলে আমি কি সঠিক বুঝ নিলাম না আমি উল্টা আমি অন্তর রোগের কারণে কোরআন থেকে ভুল ব্যাখ্যা নিলাম ভুল ব্যাখ্যা নিলাম না আমি আজকে আপনাদের বারবার প্রমাণ করার চেষ্টা করব এই দামি সম্পদ নিয়ামত থেকে মানুষ হেদায়েত পাচ্ছে মানুষ গোমরাও হচ্ছে তার রোগের কারণে অন্তরে মানুষ খালি শরীরের রোগ হয় না তার আত্মারও রোগ হয় কিনা আর যে আত্মার রোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ আল্লাহ কোরআন দিতে পারে না ওর সাইকে বড় প্রতিবন্ধী রোগী এই মাটির উপরে আর কেন নাই ও নিজে চাচ্ছে না যে ওর শরীর থেকে রোগগুলো ধুয়ে চলে যাক বোঝা কি যাচ্ছে এটা কথা আল্লাহ বললেন কি যে কত জাকুম মিনাল্লাহির নূর তোমাদের মাঝে আমি নূর পাঠালাম এই জায়গা মানালেন হলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে বারবার বলতেন আল্লাহ আমার চক্ষুকে নূর দিয়ে পবিত্র নূর দিয়ে পরিপূর্ণ করে দাও আমার হাতকে নূর করে দাও আমার শরীরকে নূর করে দাও আমার মুখকে নূর করে দাও কিসের সাথে কি করলেন আপনি যে লোক নিজেই নূর তার কি আবার আলাদা করে চোখ নূর হওয়া লাগে ধরা খায় গেলেন আপনি বলেন তো আমার সাথে একটু জোরে করে বেদাতি চালাক বেশি না সুন্নাত ওয়ালা চালাক বেশি বেদাতি বোকা বেদাতি ধরা খায় না সুন্নাতের কাছে বেদাত করতে 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 30 বছর ধরে নিলাম যে করাইছে একটা সুন্নাতের কাছে বেদাত কুরবানি হয়ে যাবে মিলে যাবে মিলে ইনশাআল্লাহ এ সময় আসে নাই বলেন আলহামদুলিল্লাহ জমিয়ে গেছেন কেন বুঝতে পারলাম না আসলে আমার তো কোনো বিরক্তি লাগতেছে না আমাকে আরো আধা ঘন্টা পরে দিলে আমি মনে করতাম না যে বেইনসাফ করলো কারণ আমি একটা দিনের জন্য আসছি পরিস্থিতি তো আমার বোঝা উচিত নাকি কিন্তু আপনারা তো একটু ভালোভাবে একটু সারা দিবেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আল্লাহুম্মা আমিন এক নজরে খেয়াল করে তাকায় থাকবেন আমি খুব বড় বিদ্যা রাখি বা অনেক জ্ঞানী কথা বলবো বলে আমি মনে করি না আমার ভাঙাচোরা বিদ্যা ভাই আছে আমার একটা সাহস আছে সাহস হলো বাল্লিগু আননি ওয়ালা আয়াত বিল বাইনাতি ওয়াজ যুবুর ফাসআলু আহলাল যিকর আমার সাহস হলো যে আমি আপনার থেকে লেখাপড়া কম জানলেও আমি যদি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো চূড়ান্ত সুন্নাহ জানি এইটা আপনাকে বলা কোনো দোষের কিছু না কথা বোঝা গেল না এটা ঠাকুরের ধর্ম না এক সাইড করে দিয়ে দিলাম যে আব্বা সাহা বলে তাই আমার সব ধরা ঠেকানো এটা তার এই ধর্মের সৌন্দর্য হলো টুপিয়ালা হুজুর যখন ধর্ম প্রচার করতে গিয়ে ব্যর্থ হলো এত বড় দামি সম্পদ যখন আমি টুপি মাথায় দিয়ে কোরআনের হাফেজ হয়ে আলেম হয়ে যখন আমি তাবিজের কিতাব বানাইছি আমি যখন মরা মানুষকে নিয়ে দোয়া করা বাদ দিয়ে বিজনেস করে আমি কোনখানে মিনিটে মিনিটে করা ধরলাম আমি যখন মানুষ মানুষের কাছে একটা লম্বা সময় পড়ে থাকলাম আমি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর দিন থেকে সরে গেলাম তখন আল্লাহ একটা প্যান্ট শার্ট পরা একটা মানুষকে দিয়ে খেদমত নেওয়া শুরু করলেন সারা পৃথিবীর 200 কোটি মুসলিম লোকটার কাছে ঋণী যেই কাজ টুপি মাথায় দিয়ে 40 বছর হাদিস কোরআন করে আমার করার কথা ছিল সেই কথা ওই লোকটা প্যান্ট শার্ট করে পড়ে কথা বোঝা গেল না তোমার কথা তুমি তামাশা করার কারণে তোমার সাথে আমলের একটু সামান্য তারতম্য হওয়ার কারণে তুমি প্রতারক আপনার ঘর পর্যন্ত পুরায় দাও তুমি বলে মুফতি তুমি বলে হুজুর তুমি কাবা ঘর ইমামের সাথে পারো না পারো হলে ফরিদপুরের ওই কয়েকটা মাসলুম অবহেলিত দিনী ভাইদের ব্যাপারে লাগো তুমি ভোলা ওই দিনী ভাইদের ব্যাপারে পারো যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত সুন্নাহ সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করে তুমি তাদের ঘরই পুরা দিলা তোমার ছেলে না তুমি এই জন্য ঠাকুর মুফতি এই মুক্তি নিয়ে তুমি চলো তখন আল্লাহ দেখলো যে ব্যাপারটা কি এইভাবে যদি মানুষ দিন ধর্ম চালায় তাহলে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এই মাটির উপরে কোনো লোক জানতেই পারবে না আসলে ইসলামের সৌন্দর্যটা কোন জায়গায় তখন একটা প্যান্ট শার্ট পরাওয়ালা মানুষকে দিয়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানে হাঁটু কাঁপায় দিয়েছেন আল্লাহ কথা বোঝা যাচ্ছে না তখন তুমি তার পিছন লাগিয়ে গেলে তুমি চা খাবার কখন উনি হচ্ছে দালাল উনি হলো খ্রিস্টানের দালাল টুপি মাথায় দিয়ে হুজুর বলতেছে কথা তো তুমি নিজে কিছু করে দেখাও তুমি তোমার কথা তো ইঁদুর বিড়াল মুরগিও শোনে না বাপ পারি করতে করতে নিজের বাপের প্রতি হিংসা করতে চাও কেননা বাপ সরিয়াকিটা গ্রহণ করছে অথবা ছেলে সরিয়াকিটা গ্রহণ করছে তুমি নিজের পরিজাত টুকরা সন্তানকে বলতেছো যে তুই ফেতনা করিস কি জন্য তুই কি আমার আব্বা হুজুর সাহেব বেশি বুঝিস না আব্বা হুজুর পালকে চিরা যে মোটা গলা যে বড় পাগলি করতো তুমি খাওয়ালিয়ে দে সব সাল বালি কাম কর ও সব সৌদি দেশ চলো গে সব এই দেশে চলে না ইমাম সাহেব রাগ করে মুরব্বীরা বলে যে তোমার সাওয়াল আবার নতুন আমল শুরু করলো এরকম ঘোরাল জাতির মতো এরকম করে নাউজুবিল্লাহ তোমার ছেলে ঠেকাও তো এই এই জাতি বিদ্যা তোমার তোমার কাছে কি আল্লাহ কোরআন নিরাপদ তখন আল্লাহ ডক্টর জাকির নায়েককে দিলেন সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান না মানুক আমাদের ধর্ম অন্তত এই কথা ক্লিয়ার বুঝে গেল ফাজলামও যাই করি ইসলামের কাছে আমি কিছু না
এত বড় দামি মানুষকে তুমি বলো ইহুদির দালাল, এই হলো তোমার জ্ঞান। উদাহরণটা বারবার দেই, সত্য ঘটনাতেই বলতেছি, বিশ্বাস করবে আপনি হাসবেন। ওই দ্বিতীয় বক্তা প্রধান বক্তা থাকে না আগে পাশে, একটা ব্যাপার তো। প্রধান দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, প্রধান বক্তা রেস্ট নিচ্ছে, ধরেন আমি রেস্ট নিচ্ছি বা একজন ছিল তিনি রেস্ট নিচ্ছে, তিনি জানেন না যে দ্বিতীয় বক্তা কি ওয়াজ করতেছে জানতেছে, যারা জানেন না আসলে কথাটা বলি মাঝে মধ্যে, সত্য ঘটনা তাই। তো দ্বিতীয় বক্তা বক্তব্যের ফাঁকে বলছিল, ডক্টর জাকির নায়েক হইল আল্লাহ পাকের একটি বিশেষ নিয়ামত এই মাটির উপরে, ঠিক কিনা বলেন? সবটা ঠিক, সবাই ঠিক বলছিল। প্রধান বক্তা বক্তব্য 20-25 মিনিট হওয়ার পর তুমি এক জোরে বললো, ডক্টর জাকির নায়েক হইল ইহুদির দালাল, ঠিক কিনা বলেন? তাও কই ঠিক, একই সভাপতি, একই সেক্রেটারি, একই শ্রোতা, একই মুরব্বী, সব বসে একই গতিতে ঠিক বলতেছে। তোমার ঠিক এর আছে দিন চলবে না দিন চলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এবং আল্লাহর কোরআন দিয়ে কোনটা? কয় যে জনপ্রিয়তা লাগবে, সব অত ফেজ না করো না, সমাজে ভেজাল করা বাদ দিয়ে সবার সাথে মিশে চলো বেটা, ওইভাবে চলে নাকি? বাপদাদাকে সবই ভুল করছে, ওদের সাথে মিল করে চলো। তোমার মতো মিল করলে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগে না। তোমার মতো হেকমত করতে গেলে, তোমার মতো ঠান্ডা হুজুর হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট করতে হয় না। তুমি ঘুরে ফিরে বলতে চাচ্ছ যে এইসব সুন্নাতের কথা বলো না, এগুলি খাটো সুন্নাত, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা কখনো খাটো বলি না, ছোট হোক এই ছোট সুন্নাতকে আমি ছোট বলার কি? খালি একটা ব্যক্তির সাথে ব্যক্তির ডিস্টেন্স মেইনটেইন করার কারণে ফিজিক্যাল ডিস্টেন্সটা আমি পায়ের সাথে পা মিলালাম, সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে রফা বিহা দারাজা, তোমার দরজা আমি টানি বড় করে দিলাম। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ, পায়ের সাথে পা মিলাইলেন, বলতেছে বানাল্লাহ হলো বাইতাল খেল জান্নাত, দিলাম তোমার জান্নাতে ঘর তৈরি করে। আর তুমি কোথায়? তুমি বলতেছে এগুলো ছোটখাটো ব্যাপার, ইনি ফেতনা করো কেন? এটা কথা বললে নাকি? ফেতনা তো তুমি করো, তুমি একটা লম্বা সময় দিনকে বিকৃত করে ছাড়ছো। আমি যখন তোমার সামনে সুন্নাত নিয়ে এসেছি, ইউ কাযাবু সাদিক ইউ সাদাকুল কাযিব, সত্য মিথ্যা হয়ে গেছে, মিথ্যা সত্য হয়ে গেছে। তুমি মরা পর্যন্ত ভেদাল কি খাই তুমি চলবে? তাই বলি কি অরিজিনাল কি কেউ খাবে না মাঠের উপরে? নিজের গাভীর দুধ দিয়ে কেউ কি ঘি বানাবে না? তুমি না হয় ভেজাল গিয়ে মধু খাও বা মধু খাও, এটা আমরা অস্বীকার করি না। তা আমি যদি নিজে ঘুমরের সাপ কেটে যদি আমি মধু খাই, আমার কি দোষ আছে? তুমি রাগারাগি করে শুরু করলে যে আমার সাথে মেশে না, এটা তোমার কাছে এই নিমিশা নয়, আমারটা অরিজিনাল, তুমি বোঝো না? আজকে থেকে মাত্র 30 বছর আগে সবচেয়ে মোটা হুজুরদের ছিল 3 গ্রাম 5 গ্রাম মিলে একটা মৌলবী পাওয়া যেত, তাও করে আলিফ বাতাসা পড়া মৌলবী না, আলিফ বে তেসে পড়া মৌলবী না। একটা ফতোয়া তুলি 3 গ্রাম 5 গ্রাম হারিকেন লাগায় দিনের পর দিন কষ্ট করে লোকটার বাড়িতে যাওয়া লাগছে, মনে একটু কথা বলবো যাওয়া লাগে না? তখন সেই হুজুর কি আলিফ বা তাসা পড়তো না আলিফ দেশে পড়তো? আজকে বাড়িতে যা ছেলে ভার ঘর ধরে পিটান, দুই দিনের ছেলে বেশি বলবে দাদা হুজুর আব্বা হুজুর অমুক হুজুর লোহার হুজুর সাজি হুজুর, আমার ঘরে যত বড় বড় হুজুর তারা বেয়ে দেশে পড়ছে, তুমি দুই দিনের ছেলে মক্তব্য দেয় বলো যে আলিফ বা তা হা পাতলা জিম শক্ত হা এইভাবে খ কেন বলো তুমি? আলিফ বেত এসে পরেই কবরে যাবে বলো তো দেখি। সত্য আসলে যদি আপনি কথায় কথায় বলেন যে আব্বা ভুল করছে নাকি, হ্যাঁ তোমরাই এত ভালো, তোমার লোক এত কমকে, এত কথাই যদি আপনি বলেন তাহলে সেলিফ ধরি পিটান আপনি, যে দুই দিন মুক্তবে দেয় সারি আমার এত কষ্টের বেত এসে বদলা দিবা আল্লাহ মালা সাল্লাহ বলুন তো দেখি। তার মানে আপনি নিজেও জানেন যে কথাটা আমার ছেলেটাই রাইট, আসলে ওই সময় বিদ্যা পৌঁছে নাই আমাদের ওস্তাদের কাছে, ওই সময়ের জন্য ঠিক ছিল, সত্য একবার সামনে এসে গেলে তখন আমরা মানতে বাধ্য। তার মানে ইচ্ছা করি ভণ্ডামি করতেছে, ওই ছেলের আমার প্রশংসা করে চা খায় পায় আমার বাচ্চা ছেলে এত সুন্দর করে কোরআন পড়ে, এত সুন্দর করে আরবি অক্ষরগুলো উচ্চারণ করে, ফাইন লাগে। ওই একই ছেলে যদি আমলের তারতম্য হয় বাপের সাথে, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করে, বাবুর কাছে লেগে গেছে, কিছু না বললে অন্তত বারবার বলে তুই চুপ কর তো, তুই এতই করিস কি জন্য, এতই করিস চলে নাকি? হুজুর যখন মন খারাপ করে আমার এতদিন পড়াচ্ছে তারা কি ভুল করছে নাকি? এই তো লাগিয়ে গেছো তুমি, একটা বার তোমার মনে হলো না কথাটা নবীর কিনা, এই কথা তোমার মুখ দিয়েই আসে না, খালি বলো আমার দাদা হুজুর কোভিড থেকে পাশ করে দিছে কিনা, সি 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 নাউজুবিল্লাহ, এটা একটা কথা বললেন আপনি। আপনি বলেন তো বুকে হাত দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস সব প্যাকেট করে আপনি জেনে ফেলেছেন, এই কথা বলতে পারবেন আপনি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার কুফর যে কোরআন মাজিদ নাজিল হয়েছে গোটা কোরআন মাজিদ একবার শানে নজর সহ তাফসীর সহ অর্থ সহ সব আপনি ইবারত সহ জানেন বলতে পারবেন না? তাহলে আপনি কেন আমার পর রাগ করেন আপনার আমলের তারতম্য হওয়ার কারণে? এটা একটা ব্যতিক্রম দেশে বাস করি, যেই দেশে আমলের তারতম্য হওয়ার কারণে আল্লাহর ঘর পর্যন্ত পোড়া দেয় উপতারক হুজুর, ও বলে 40 বছর বুখারি পড়ে আল্লাহ কোন কাছে তাই জানে না, খালি বুখারি বলে পড়াই মর লাগে যে বাস, কেউ কয় 60 বছর, কেউ কয় 70 বছর, কেউ কয় 40 বছর, আমার দাদা খালি বুখারি পড়াই 3-6 তলা একটা মসজিদ, বিশাল গম্বুজ, বিশাল মিনার, এত সুন্দর মসজিদ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর ঘর না বলুন তো একবার। কিন্তু সেই মসজিদের মেম্বারে বসে খালি হরিণের গল্প করে,
আমাদের মসজিদের কি আর অহংকার করতে পারবো, গর্ব করতে পারবো? মসজিদের মূল খোরাক নষ্ট করে সারা লাগে। আমি একটু গল্পের মতো করে কথা বলি, সুর নাই কথা বলি না, কিন্তু কেমন জানি বড় টানিয়ে টুনি হবে না আমার কথা বুঝছেন? এইভাবে কি আপনার অসুবিধা আছে যেভাবে কথা বলতেছি? লিল্লাহি তাকবীর, আল্লাহু জায়গা করে দিন দিলি ভাইরা, কষ্ট যাতে অন্তত না হয় আসতে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত নবী করেন নাই, কিতাব হিসাবে এটাকে চূড়ান্ত করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের জন্য মডেল করেন নাই, এর পরেও যদি আমাদের না হয় 6000 উপরে আয়াত, হাজার হাজার সহি হাদিস, এর পরেও যদি আমি ওই মুনকার নিয়ে জাল নিয়েই যদি আমি পড়ে থাকি আর বলি যে আমি ছাড়বো না, এটা নিয়েই পড়ে থাকবো, আসলে আপনি রুগী না বলেন তো? একটা নোট চকচকে, একটা নোট করে একটু একটু কেমন জানি একটু মানে দুর্বল দুর্বল, এই দুইটা পার্থক্য করে আপনি ভালোটা নেন, সেই লোক আপনি, সেই লোক আপনি বলতেছি বারবার যে জয়ীফ রে ভাই এটা জাল, তাও তুমি কল যে অসুবিধাটা কি, কান্দা কি খারাপ নাকি? একটাবার তোমার মনে হয় না যে চকচকা সহি হাদিস, চকচকা কোরআন মাজিদ রে থাকার পর আমি অজুহাত দিই? এটা কোন গেলে কি প্রয়োজন আছে আমার দেওয়ার? বুখারির নাম শুনে রাগে যায় না কথা বলে না? আমি না আস্তে করে বলতেছি যাতে আরো মেলা দিন করে কথা বলতে পারি, আরো যাতে প্রোগ্রামে যা গলা আছে আমি মলাম রে আমার ভালো ঠেকতেছে না, এইসব রংধম যাতে না করতে হয়, যারা আমাকে দাওয়াত দেয় তারা একটু আশা করি দাওয়াত দেয়, যারা উপস্থিত সামনে বসে আছেন একটু দরদ নিয়ে বসে আছেন, আমি কথাটা যাতে একটা গতির উপরে থাকতে পারি, জান কি না? 3 মিনিট শেষা কাজি কাজি অস্থির করে দিয়ে 6 মিনিট পর গলা বসে গেল, দরকার আছে? এই জন্য আমি আস্তে কথা বললেও আপনারা কি জোরে বলবেন ইনশাআল্লাহ? বলুন তো, তো এত কিছু দিলেন আমাদের তাও আমরা সন্তুষ্ট না কেন জানি? আমরা ঘুরে চলে গেছি, মা চেয়ারে টানি তুলে দিছে, আসি বসতে দিছে, একটা সাফিকে মান দেওয়া হইল। হ্যাঁ, আব্দুল কাদের জিলানির প্রতি আমাদের কোনো প্রধারণা নাই, আপনার আছে, তাই তো আপনি আব্দুল কাদের জিলানির বাপের বলে ঘর গল্প টানি স্যার জমা খালি টানে নিখালে নি, আর আমরা মনে করি উনি একটা সম্মানী মানুষ, উনি শরীয়তের হালাল হারামের দেওয়ার কেউ না, উনি আমাদের জন্য শরীয়ত না, ওই লোকটাকে নিয়ে কেন আমি টানা হাসা করবো? তার আমল নিয়ে তো আল্লাহ কাছে চলে গেছে, তার প্রতি আমাদের সুধারণ আল্লাহ তুমি তাকে জান্নাতি হিসাবে কবুল করো, যেহেতু সিনি কালিমা পড়া মুসলমান। তোমার এইটুকু হয় না, তুমি টাইনি লোকটার মান বাড়াতে দেয় বলতেছো যে এমন জিনিস যে বাঘ শুধু মরিদ হয়ে থাকে, এটা কথা নাকি? লোকটাকে বেদ দিয়ে তো করলাম না, আলোচনার ভিতরে ঢুকে যায় নাকি? বলেন কি বলছিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ অপবাদ দেয়, মিথ্যা প্রতিপন্ন করে, তার থাকার জায়গা কোথায়? বিশ্বাস করেন আমরা মনে করতাম আগে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে মনে হয় অপমান করা হলো শুধু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপত্তিকর কিছু বললে মনে হয় অপমান করা হলো শুধু? জি না, তিনি বলেন নাই, করেন নাই, অনুমোদন দেন নাই, সাহাবায়ে কেরাম থেকে কোনোভাবেই স্বীকৃত না, এমন কোন কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি ঠেলে দেন সেই কথাটা যতই ভালো হোক তবু তার উপর অপবাদ দিলেন আপনি, বোঝা গেল কিনা? আপনি তো একটা মসজিদে মাহফিলে এসে হুজুর খালি কাঁদে আর বলে যে আমার দাদা হুজুর দেখি করছে বাবা, কি যে জিনিস ছিল বাবা তাও ধরে বাড়ি লাগবে, যদি বলেন একটা কথা বললেন নাকি? ভালো কথা বলতে তা পারিব মানে, তো ভালো কথা তোমার দাদার পাশে বাদি না কেন? এত বড় কোরআন থাকতে তুমি ঝামেলা দেওয়ার দরকারটা কি তোমার? খারাপ লাগছে মনে হয় মানে আমরা যাতে ডানে বানে সরে লড়ে যায় ভেজালে পড়ে না যাই, এই জন্য কোরআন মাটিতে একটু মোটাই আছে, খুব একটা করে ছোট না, কুল্লাউ কালাল বাহরু মিদাদাল্লি কালিমাতি রব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালা জিনা বিমিসলিহি মাদাদা, কোন কলম আছে কোন খাতা আছে যা আমার কোরআন মাজিদের পূর্ণ অনুবাদ ব্যাখ্যা শেষ করে দিতে পারে? এই কোরআন আপনার ঘরে আপনি পড়ে আসেন হলে যে ঠিক আছে কোরআন মাজিদ তো আমরা অসম্মান করি না, আমার কাকাও তো কম বোঝে না, আমার দাদাও তো কম বোঝে না, এই তো পড়ে আসেন আপনি, আপনি মূল জিনিস থেকে দূরে সরে যাচ্ছেন। যতদিন পর্যন্ত নিজে কোরআন না পড়বেন, যতদিন পর্যন্ত নিজে হাদিস না পড়বেন, যতদিন পর্যন্ত যারা এই দুইটা কথা কথায় কথায় মুখ দিয়ে বলে কল আল্লাহ কল নবী, আল্লাহ বলেছেন নবী বলেছেন, এই কথা যারা মুখ দিয়ে বলে তাদেরকে যতদিন সম্মান না দিবেন ততদিন পর্যন্ত আপনার ঘরের উপরে বেদাতি বসে কাঁঠাল খাবে, ঠিক কিনা? কথা শক্ত হচ্ছে না তো? ওই শক্ত একটু ঠান্ডা করে বলতেছি কথাগুলি, শোনেন শোনেন, আপনারা তো জাগবেন না, বাড়িওয়ালা যদি নিজে সজাগ না থাকে ওইভাবে ডাকার চোর ঠেকান দেয় কোনোদিন নাকি? একটা গ্রামে 5000 লোক থাকে, দুইজন গার্ড দিয়ে চোর ঠেকান দেয়, এটা কথা বললেন আপনি নাকি? আপনি যদি ঘুমের পরীক্ষা মরার ঘুম পারেন ওইভাবে কি চোর ঠেকান দেয়? নিজের একটু সজাগ থাকা লাগবে কিনা বলেন তো? এই ইসলাম ধর্মটা আমার একার না আপনার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একার নবী না আপনার নবী, তাহলে আপনার সামনে যারা দিন প্রচার করে তারা আপনার উপকার করতে পারে ক্ষতি করতে পারে কিনা? যেহেতু দুইটা সুবিধা আল্লাহ দিয়েছেন, দিয়েছেন কিনা? দিয়েছেন,
তাহলে আপনার ধর্ম বিশ্বাস করেন এতদিন ওয়াজ করছে আলেম ওলামার ব্যাপারে, বিদাতির ভয়াবহতার ব্যাপারে, শিরককারীর ভয়াবহতার ব্যাপারে, কুফরকারীর ভয়াবহতার ব্যাপারে, একবারে ভ্রান্ত আকীদার লোকের ব্যাপারে সব কিছু আমরা ক্লিয়ার করছি। আজকে কথা হবে আপনাদের ব্যাপারে, শুনবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন আপনারা যতদিন আপনাদের এই দামি সম্পদটা আমাদের মতো হুজুরদের কাছ থেকে পাই টু পাই বুঝে না নেবেন, ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে প্রতারণা দেবই দেবো। কেননা আমরা নিয়োগ করে রাখছি, মানুষ যতদিন আমাদের কাছে আসবে ততদিন আমরা টিকে থাকবো। মানুষ যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটবে তখন আমার কি থাকে? আমিও তো দরবারে বসে আছি। আমি খুব অল্প কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি, কথা বুঝতে পারলেন কিনা? মানুষ আপনি রাগ করবেন না, ম্যাক্সিমাম মানুষ চায় না যে আপনি আপনার সকল জরুরতের কথা আল্লাহকে বলেন। এটাই যদি হয় তাহলে কবরটা নিয়ে রাবারের মতো সিপার্স হয়ে কি থাকে বলেন? রুমানি পেশা জিলাপিনি শুয়ে বসে আছে ওর কি থাকে যদি সব প্রয়োজন আপনি সরাসরি আল্লাহকে বলেন? অথচ এর সাইতে লজ্জা কিছু নাই যে প্রতিদিন আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আপনাকে ডাকে, বান্দারে আমার কাছে গুনাহ থেকে পানা চাও। ও জেনাদার, ও পাওনাদার, ও মাজলুম, সব কথা ভেজাল বাদ দিয়ে সেজদা করে আমি আল্লাহকে বলবো। নিরিবিলি টাইম আছে এখন, আমাকে একটু বলো, আমি শুনবো সব কথা। আপনি বলতেছেন যে ওইভাবে বললে শোনে নাকি? রাত দিন গোল হয়ে বসে কালি ইল্লাল্লাহ কান দিয়ে তাই উঠে চলে যাবো। আল্লাহ কালিমা ভাগ করা কি যায়? এত সুন্দর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা নুকতা নাই, কিছু নাই, মুখে কথা বলা কত ক্লিয়ার। আফ্রিকার জঙ্গলের কালো মানুষটাও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাও জবানে ভারী হওয়ার কথা না। একটা আমেরিকার একজন ইংলিশ পড়ালো লোকও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ, এত সুন্দর শব্দ, তার মুখে ভারী হওয়ার কথা না। সেই শব্দটাকে তুমি টুকি আলা তুমি ভাগ করি করছো খালি ইল্লাল্লাহ আর খালি হু। তা তুমি তোমার কাছে এত বড় কোরআন কি নিরাপদ? তুমি খালি বলো নফি ইসবাত, তুমি খালি বলো যে এই আরবিতে এই আছে কি এই আছে অমুক আছে, গ্রামারের সহযোগিতা নিয়ে দিন ধর্ম বোঝা এই দুনিয়াতে আল্লাহ অপরিচিত তার নিয়ামত দিয়েছে এই মাটির উপরে আমরা স্বীকার করি আলহামদুলিল্লাহ। যেমন যুগে যুগে ইমাম বুখারী দিয়েছেন, যেমন যুগে যুগে ইমাম ইবনে তাইমা দিয়েছেন, যেমন যুগে যুগে আল্লাহ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ দিয়েছেন, তেমনি এই গ্রামার দিয়েই মানুষকে প্রতারণা দিয়েছে শত শত প্রমাণ আছে। একটা ছেলে একটা ভালো কথা বললো, বলতেছে যে ও কথা আমরাও পারি, তুমি আমার সাথে আরবি ইবাদত করে পড়ো তো, গ্রামার দিয়ে পড়ো তো, তোমার গ্রামারই তো তোমাকে মাথা খাইছে, তোমাকে আল্লাহ এই নিয়ামতটা দিল যাতে তুমি কোরআন মাজিদের অর্থটা ভালো করে বুঝতে পারো, যাতে ঠিক করতে পারো, তাই পারো না? তুমি এখান থেকে টান দিনই নফি ইসবাত বানা কিসের ভিতরে কি ভিতরে সামান্য একটু রাখি, তুমি বললে অসুবিধা কি? আমার অন্তরে তো লা ইলাহা আছেই, আমি কি ইল্লাল্লাহ টান দিলে অসুবিধা রাখি? অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই মাটির উপরে শ্রেষ্ঠ মানুষ না, তিনি জিকির করতেন না মনে হয় করতেন, তাকে বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প আপনি জিকির করেন সেই নাসিকা মনে মনে তাদাবর আমা ফিফা ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে অদুনাল জাহালি মিনাল কাউলি বিল গুদুবি আল আসল, অনেক কথা আপনি চিৎকার চেঁচামেচি করে উঁচু আওয়াজে আল্লাহকে ডাকবেন না, আল্লাহ কিন্তু সীমানা ঘুন কালীকে পছন্দ করেন না, তা আপনার পছন্দ হলো না। আপনি মনে করলেন এইভাবে আল্লাহকে যদি আমি বলি জিকির করি আল্লাহকে শোনে, আমি একটু 15-20 গোল হয়ে একটু জোরে করে টান দিয়ে ভর্তি করে চলে যাবো, হইলো? তাই এত বড় দামি সম্পদ পাওয়ার পরেও আমরা গোমরা হয়ে আছি আমাদের ভুলের কারণে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ না দিলে এত বড় দামি মানুষ মুখ দিয়ে এই কথাটা বলতেন না, এটা আমরা মনে করি। তাই বলতেন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অপ্রয়োজনীয় কথা বলেন আপনার মনে হয়? কেননা তাকে চালায় ওহি, তিনি তার মন করা কোনো কথা বলেন না। ধমক একটা আছে আপনার ডান হাত ধরে গলা কাটি দিতাম আমি, সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন করা কথা বলেন না, যা বলে আপনার মন বলে জানা আলহামদুলিল্লাহ বলেন। সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার উপরে কোন কেউ মিথ্যা প্রতিপন্ন করে ও দুনিয়াতে জীবিত আছে ঠিক, জাহান্নাম একটা ঘর তৈরি হয়ে গেছে তাও ঠিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার দিকে একটু তাকান, আপনার মনে হচ্ছে আমি একটু বড় করে সারলাম। এখানে যে সমস্ত মুরব্বী আছেন বাবাজি আছেন ম্যাক্সিমাম তারা জানেন যে সবচাইতে আমাদের দেশের মা বোনেরা মুরব্বী বাবাজির আমাদের দাদারা সবচেয়ে চোখের পানি ঝরায় কাছে হলে হরিণীর কথার গল্প দিয়ে, একটা সময় এটাকেই ওয়াজ মনে করছে দেশের 90% এর উপরে মানুষ, এটাকে সবচেয়ে কান্না করার মার্কিন ওয়াজ মনে করছে। হা রে হরিণ রে, এইভাবে সোনার নবী বাজি চলে গেলে, হায় রে ইহুদি রে, এইভাবে আমার সোনার নবী বাজি রাখলে তুমি কি কাদা কাছে আমরা রাখবো? ছোটবেলা আমরাও এরকম মনে করছি, বাপ রে বাপ, সোনার নবী কাছে আমি কত বড় করে সারলাম, কত দয়া মায়া আমার। অথচ একটা বার মাথায় আসবেন এটা পাকা শয়তানি মিথ্যা কথা নবীর পর অপবাদ, তাকে বড় করার জন্য অগণিত কোরআনের আয়াত এবং নবীদের স্পষ্ট সহি সুন্না বহু আছে, হাদিস আছে, আমি বিনা কারণে হরিণ বাদলাম কেন? বোঝা যাচ্ছে না? এদেশের মাটিতে ওয়াজ ওয়াজ মনে হয়তো সবচেয়ে বেশি, রাস্তাঘাটে মাইকে পোস্টারে
সব জায়গা ছয়লাব হয়ে গিয়েছিল, যার মা সবচাইতে বেশি, আমি নাম কিন্তু কোনোদিনও বলি না, আজকেও বলবো না, আপনি বুঝে নেন, জানলেও খবরদার নাম উচ্চারণ করবেন না, এটা আপনি জানানোর জন্য বলতেছি। সবচাইতে বেশি আমরা যেটাকে ওয়াজ ওয়াজ মনে করতাম সেটা হলো হুসাইন তুমি বলো না আমি বলো, নানা বলতেছে বলে করে হুসাইন যে তুমি বলো না আমি বলো, তো হুসাইন বলে যে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে কি তুমি এটা কথা বলে নাকি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলো, এটা তো ক্লিয়ার কথা, বলে যে এটা কথা বললেন আপনার আব্বাকে ডাকে আবদুল্লাহ, তো জন্মের আগেই সে কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে বা তার সম্মান সম্পর্কে ক্লিয়ার জানেন, তো বলেন না তা বলা কঠিন আছে, তো বলে আমার আব্বাকে জেনে শেখান আলী ইবনে আবি তালিব জান্নাতে সুসংবাদ প্রাপ্ত একজন প্লেয়ার তিনি, এত বড় দামি লোক তার ব্যাপারে কি বলবেন, বলে যে না না ওর সর্বনাশ তা যেটা পারলাম না আমি, আপনার মার কি অবস্থা, বলে যে আমে না, ফাতেমার একটু কাছাকাছি লোক দেন তো কে মাসে বেশি সবচেয়ে সম্মানী কে, না না তোমার মার সাথে হিসাব আলাদা, তোমার মা জান্নাতে সর্দারি নেই, শেষ পর্যন্ত আপনার দাদাকে নানাকে বলতে বলতে বললো যে আপনার নানাকে, বলে আমার নানা হলো অমুক, তার বিষয়ে আমিও সব জানি না, তার কাছে শরীয়ত পৌঁছে নাই বা আমার আমার কালেমা সারা কবরে গিয়েছে, জাহিলি সময় আসলে তার অবস্থা কেমন জানি না, তো বলতেছে আমার নানাকে চেনেন, তিনি হলে আখেরি জামানার পয়গম্বর, ওরে বাবা মানুষ গলা কাটা মুরগির মতো লাভ দিয়ে দিয়েছে, আমার সোনা নবীর কত মান, অথচ পুরা শয়তান এটা মিথ্যা কথা, এইভাবে আপনার যতই অন্তর থেকে মনে চাচ্ছে যে আমার নবীকে আজকে বড় করে সারবো, কিন্তু এই বড় করতে গিয়ে পদ্ধতিটা যদি রাসূলের পদ্ধতির বাইরে হয়, আপনার মন গড়া বড় করার মাধ্যম হয়, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম, কেন না যেই ভালো কোরআনে নাই যেই ভালো হাদিসে নাই সেটাকে আপনি ভালো বললেন কেন, বোঝা গেল না, যেটা কোরআনে নাই যেটা হাদিসে নাই ওটাকে ভালো নাম দিলেন কেন আপনি, ওটা হলে ফাজলে মোকারা, ফাজলে মোকারা কিনা, আমরা আজকে সম্মানে মানুষদেরকে সম্মান দিতে গিয়ে আল্লাহ বলা ছাড়ছি, আল্লাহ বলতেছে আর রহমান আলাল আরশিস তাওয়া, আমি রহমান আমার সবচেয়ে শ্রেষ্ঠত্ব সম্মানিত হওয়ার জন্য সবচেয়ে বড় মান এটাই হলো সৌন্দর্য যে আমি আল্লাহ সৃষ্টি করে রুদ্ধে আমি সপ্তম আসমানের উপরে আমি আল শাহিমের উপরে সমন্নত এটাই হওয়া উচিত, আপনি বললেন যে বেশি বোঝেন আপনি সব জায়গায় আছেন আপনি আমাদের ভিতরে কলমে ঢুকে গেছেন, তাহলে এই কোরআনটাকে আমার কাছে নিরাপদ হলো, জ্বলন্ত কোরআনের আয়াত আমি বিকৃত করে ছাড়লাম, নাউজুবিল্লাহ বলেন তো, আল্লাহ বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই মুখ দিকে বলে দেন তো কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এই আসমান আর জমিনের মাঝখানে কে আছে আমি আল্লাহ ছাড়া গায়েব জানে, ক্লিয়ার কথা না, হুজুর এখান থেকে টান দি বাইর করে নিল যে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক, আমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করলাম না ছোট করলাম, এটা হলো পরিস্থিতি, প্রত্যেকটা কাজে আপনি মনে রাখবেন সীমারেখা দেওয়া আছে, আপনি আর আমি সীমারেখা তৈরি করার কেউ না, সীমারেখা আগে দেওয়া আছে কিনা বলেন, তার নাম কোরআন এবং নবীদের সুন্নাহ, নবীদের সহি হাদিস, সহি কথাটাও বলা ভেজাল, কয় যে খালি সহি সহি করে এরা কি রাগ, আচ্ছা যেই হুজুরের বুখারির সঙ্গে রাগ হয় আমাদের দাইরা কিন্তু কথায় কথায় বুখারির অনুবাদ করে করে মানুষকে বলে আলহামদুলিল্লাহ, বলেন না কেন একবার, যেখানে কোনো অস্পষ্ট নাই যেখানে কোনো ম্যান ম্যান নাই যেখানে কোনো অস্পষ্টতা নাই ক্লিয়ার করে সহি বুখারির বা মুত্তাফাক আলাইহি টাক্কা টাক্কা হাদিস আপনাদের সামনে পেশ করে না, খুতবায় বেশি বেশি বুখারির কথা বলে না সমস্ত দাইরা, আমরা যখন এক জায়গায় গেলাম বা আপনি এক জায়গায় আমাদের বয়ান শুনে গিয়ে বললেন ভাইজান রাগ করবেন না আপনার এই কর্মটা অসুন্দর হচ্ছে এটা সহি হাদিসের বিরুদ্ধে সহি বুখারিতে আছে হাদিসটা এইভাবে, তখন আপনাকে ব্যঙ্গ করে হুজুর বলবে কি জানেন এটা বুখারি বুখারি করো বুখারি তুমি বসো, আমার বড় হুজুর 30 বছর পড়া সে শোনে না তুমি জানো বুখারি 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 করে দেখবেন না আপনি যখনই বুখারির কথা বলবেন ওর মনটা খারাপ হয়ে গেছে রাগ করে করে না, ওই হুজুর ওয়াজ করে বেড়ায় না, এক জায়গায় ওয়াজ করতে গেছে ও নিজেও গোমরা সামনে যারা আছে মোটো গোমরা, এরপরে ও ওয়াজ করতে গিয়ে যদি 1 ঘন্টা ওয়াজের মধ্যে যদি 10টা জাল হাদিস হোক জয়ীফ হাদিস হোক সহি হাদিস ও মুখ দিয়ে বলে থাকে, এই 10টা হাদিসের ভিতরে একটা হাদিস যদি জানা থাকে বুখারির বিশ্বাস করেন ওই লোক ওই হাদিসটা বলার আগে বলে হাদিসকে বুখারির থেকে বললাম, এই হাদিসগুলো বুখারির কাছে ওই হুজুর নিজেও বলে বলে না, অন্যান্য হাদিসের থেকে পার্থক্য করার জন্য বলে শোনো বাবারা আমি কিন্তু বুখারি শরীফ থেকে বলতেছি, তার মানে ও নিজেও জানে যে এই হাদিসে কলম দেওয়ার জায়গা নাই, অথচ আপনি যখন বলেন মুখ দিয়ে তখন ওই মানে কি বলে এটাকে তফির ঢেলা হয়ে যাচ্ছে জন্য ফাজলামো করে রাগ করে আপনার উপরে, এইভাবে কি সত্যের দাওয়াত বন্ধ রাখা যায় কথা বলেন, এইভাবে তাওহীদের দাওয়াত ঠেকানো যায় না, তাওহীদের ব্যানার হলো বিশাল, এই ব্যানারের ভিতরে মুসি ডোম সামার মেথর একদম যে কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি ঢুকে পড়ে আর বলে আমি মরা পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো সুন্নাকে ব্যঙ্গ করব না তার সকল কথা আমি মেনে নিলাম আল্লাহর কোরআন মাজিদের কথা নবীদের সুন্নার কথা শুনবো সামে না অতা না শুনবো কি মানবো সঙ্গে সঙ্গে লোকটা আপনার তাওহীদের ব্যানারে ভাই
আর যদি জুব্বা পরা বিশাল আলখেল্লা হুজুর হয়, আর যদি নবীদের সুন্নাকে ব্যঙ্গ করার জন্য যদি বলে যে এরকম এরকম ঘোড়ার লেজের মতো করো, হইলে ওই সময় বাধা গেছে, রহিত হয়ে গেছে, ওই সময় উঠে নারী ভুলি দিত, তাই তো এরকম করতো নবী, তুমি কেন করো? তাহলে আপনি নিশ্চিত থাকেন ও হলে প্রতারক হুজুর। মানে টুপিওয়ালার কাজ কি মানুষকে আল্লাহ এবং তার নবীর দিকে জোড়ায় দেওয়া, না তাদের থেকে বিচ্ছিন্ন করা? আজকে ফেরাই দিচ্ছে না আমরা আপনাকে, এর সাথে লজ্জা কিছু আর আছে? আমরা যদি দুই ঘন্টা দেড় ঘন্টা বক্তব্য দেই, এই বক্তব্যের ভিতরে আমি শেষের দিকে কথাটা কমন বলি, যে একটা লোক মাঝখান থেকে দাঁড়ায় বলেন আমার কোন বক্তব্য এরকম হয়েছে যে আপনি এই ভাইয়ের কাছে আসেন জান্নাতে ঢোকা ছাড়বেন, বলছে এরকম কথা কি আমাদের কাছে আসেন, আমাদের একটা অমুক নাম আছে, অমুক নামে যদি সই করেন তো জান্নাতে চলে গেছেন, বলছে মুখ দিয়ে কথা, ঘুরিয়ে ফিরে সব সময় খালি আমরা একই কথা বলি, বান্দারে আল্লাহর কোরআন এবং নবীদের সহি হাদিসটা ধরো, এই কথা বলি না আমরা একবার, বলেন একবার, তাহলে আমরাই খারাপ। আর যে ঘুরিয়ে ফিরে কোরআন হাদিস থেকে টানি ছেঁচড়ে নিয়ে দেয়া বলতেছে যে কাকার ধরো, লোয়া হুজুরের ধরো, এই বাবা হুজুরের ধরো, সেই ভালো, এটা কথা বললে নিজের ছেলে বৃত্তি পায় যে কথা বলতে আপনার লজ্জা লাগে, বলেন না একবার, নিজের ছেলে বৃত্তি পায় সেই কথা বলতে কোন বাপের লজ্জা লাগে, একটু হাত তুলুন তো, খুশি লাগে না বেজার লাগে? যদি কোন বাপ রাগ করে ওঠে তাহলে নিশ্চিত বোঝেন তো আসল কথা, না না খারাপ লাগতেছে মনে হয়, ছেলে বৃত্তি পায় বাড়িতে এসে বলতেছে আব্বা আমি চ্যালেঞ্জ ফুলে বৃত্তি পাইছি, সবচেয়ে বেশি কলিজা চলে যাওয়ার কথা আব্বা আর মা, এই দুইটা লোক যদি রাগ করে তাহলে নিশ্চিত থাকেন বাবা আর মা এটা আসল না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিন থাকবেন না দুনিয়াতে, এটা তিনি বলেন নাই মনে হয় না, তিনি বললেন না যে আলিয়াও আকমাত রকম দিনটাকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম, বলেন নাই মনে হয়, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন না যে আপনি সত্যটা আর পানিটা আমার সাথে প্রচার করে দেন, মাকে সিয়ার থেকে টানতে তুলে দিয়ে চাষি বসতে দিছে, এটা কাজ, চাষিকেও বেজ্জিত করলাম মাকে বেজ্জিত করলাম, এইভাবে চাষিকে মান দেয় না। আপনি যদি দাদা হুজুরের গল্প দিয়ে ধর্ম চালাবেন তো মাইকিং করার সময় বলে দিলেই হয় যে যে যেখানে আসেন অমুক তারিখে অমুক বংশের গল্প বলা হবে, তাহলে যারা বাইরে থেকে আসবে ওরা নিশ্চিত জানবে, তাহলে আমরা ধর্ম মনে করে যাচ্ছি না, আমরা ওনার দাদার গল্প শুনবো, বাপ দাদার গল্প মনে হয় শোনেন ছোটবেলায়, মনে হয় দাদার তো ঘুম পাড়তেই দেরি, দাদা আলাদা গল্প কও, দাদা দাদা আরেকটা সারি কও না, তোমার মুখে সেই শুনতে ভালো লাগে, বলেন নাই মনে হয় নাকি, ওই রকম গল্প করুক মাইকিং নিয়ে আমরা বলবো, এটা কোনো ধর্ম টর্ম না শরীয়ত না, দাদার গল্প হচ্ছে বাবা না, তুমি বলো যে তাফসীরুল কোরআন, তুমি মুখ দিয়ে বলো যে ইসলামী মহাসম্মেলন, অথচ সেই মাহফিলে এসে মানুষ মানুষের দিকে ডাকো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনাকে বলে জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহকে বলো, ওই আল্লাহর কাছে ছেড়ে যাও যায় না, মানুষ মানুষের কাছে পড়ে আসে। ও ভিডিওটা কি দেখছেন নাকি, মাদারের সিন নিয়ে আনবক্সিং দেখছেন না, দেখছেন তো, একদম গেছিলাম ভিতরে, দেখ যা হয় ওরা থাক, আল্লাহ পর ছেড়ে দিলাম, মাথার টাইনি মাথার রোয়াল টাইনি মুসি কান মান মুখ টুক টইলে একেবারে কাঁদি, মানে মানে সারা শরীর দরতেছে, প্রতি মন্দির সওয়ালে শুয়া দি খালি গড়ায় আর বলে যে আব্বা দয়া করো আব্বা, বিরাট দাবি তুমি মাথায় যে দাঁড়া আছে, তুমি কয় নামে, তুমি কোন নামে, তুমি কোন নামে, পূজা কয় নামে দিবে, ঘটনা একবারে হুব হুব সেম, দুর্গা তর্গা সি 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 আস্তাগফিরুল্লাহ বলেন, মাজার ধরি বাবা দাঁড়া আছে একটা লোক, তার কাছে তিন তিন কাগজ চার কাগজ ছয় কাগজ দিয়ে বলতেছে চার নামে দোয়া করে দেন, 320 টাকা দিল, একটু খুরমা দিল, কি একটু আগরবাতি ছেড়ে দিল, একটু এটা দিল সেটা দিল, তো বলতেছে আগরবাতি গুলি তুই চালাস না, ওগুলি তোমার ব্যবসা করবে, ওগুলি টান দিয়ে নিয়ে যাবার বেশি দোকানে, মানে পেলে আর ঠিক করা আছে, মানে দুই চারটা জ্বালা খালি কুমতি খালি বাতাসি উড়ায় বড় অধিক তুই দাস না, ওগুলি সাইডে রেখে দে টাকা আমার কাছে, তুই কয় নামে আমি বলে দিচ্ছি বাবার কাছে, ধর্মকে কোথায় নিলাম আপনাকে বুঝতে পারতেছে না, যিনি আপনাকে সৃষ্টি করতে সে আপনাকে এত বড় ভেদালে ফেলতে চায় এটা কথা বললেন আপনি, পৃথিবীর মানুষ আমি এমনি ওয়াজের মাঝখানে বললাম ওই দেখেন একটা সাপ, তাহলে আপনি ভয় পাইছেন কি না পাইছেন তার প্রমাণ, ভয় পেলে দৌড় দিবেন ঠিক কিনা, বোঝা মনে যাচ্ছে না, আমি বললাম যে এই রাস্তা দাঁড়ান একটা সাদা বুড়ি একটা দাঁত বের করে দাঁড়া আছে উপরে পাও মাথার নিচে, আপনি ভয় পাইছেন কি না পাইছেন তার প্রমাণ হলে এই রাস্তায় গেলেন কি না গেলেন, তাই তো কথা। আর মানুষের এই সমস্ত জীব জন্তুর ভয় বস্তুর ভয় আর আল্লাহর ভয় তফাৎ হলো, মানুষ যে জিনিস থেকে ভয় পায় সেই জিনিস থেকে পলায়ন করে, আর আল্লাহকে যে ভয় পায় সে ঘুরে ফেলে খালি আল্লাহর কাছে আরো বেশি যায়, অপ্রয়োজনীয় কথা বলতে পারে নাকি,
শেষ রাত্রে আল্লাহ নামে আসে এই কথার পর কি ব্যাখ্যা দিবেন বলেন তো দেখি। কিভাবে আপনি বলতে পারেন যে আপনার কথা আল্লাহ শোনে না? তিনি শোনানোর জন্যই তো আসতেছেন, আপনি শোনাচ্ছেন না। আপনাকে বলে দিয়েছে যে তুমি গুনাহগার, তোমার কথা আল্লাহ শোনে, তুমি এদিকে সরাসরি যাবে পারবে না। মিম্বরে ধরো আগে, মেম্বারের কাছে রাজি খুশি করো, তারপর চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থেকে ডিসি, ডিসি কিন্তু কোনো রকম ম্যানেজ করে যদি সম্ভব হয় 2-6 মাস চেষ্টা করার পর তখন হলে এমপির কাছে। তুমি আল্লাহর কাছে এইভাবে যাইতে পারো, নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায়, তুমি ঠাকুর বাবাকে খুশি করো, তার দিক তাকালে একেবারে ছবি রাখবো না, মা নাউজুবিল্লাহ, বাবাকে ম্যানেজ করো, বাবা 7-8 বছর পা ভাত পর টিপে পাগল বানা সাললি, 7-8 বছর পর তোমাকে দ্বিতীয় র্যাঙ্ক দেবো নাকি। এইভাবে র্যাঙ্ক দিতে 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 তুমি যখন একটা বড় স্তরে চলে যাবে তখন তুমি ফানা হয়ে যাবে রে বাবা। ঘুরে ফিরে টানি লোকটাকে আল্লাহর কাছ থেকে দূরে ঠেলে দিলাম না ব্যক্তির কাছে। আর যদি প্রথমেই বলতাম এই তো ডান ভেঙে দেবো, আমি তোকে কি দিতে পারি, সব কথা আল্লাহকে বল, তোমার ওই পাপ করার সাধ্যই নাই যে পাপ আল্লাহ ক্ষমা করতে পারে না। তিনি রহমান, তুমি খালি একবার মুখ দিয়ে বলো যে আমি এই গুনাহ দ্বিতীয়বার করবো না, তুমি ঘুরে খালি ঠাকুরের কাছে দৌড়াও কেন, তুমি ঘুরে ফিরে আমি আল্লাহকে ভেঙে জেলো করতে চাচ্ছ। আমি তোমাকে বলেই দিলাম ইয়াসআলুনাকা আনির রূহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে রূহ কি, বলির রূহ মিন আমরি রব্বি, আপনি বলে দেন রূহ হলো আল্লাহর আদেশ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ জুয়া কি, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, এই কথাটা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দেন তো। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, কেউ যদি বলে যে চাঁদ কি, কুল হিয়া মাওকিতু লিন্নাসি ওয়াল হজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখে বলে দেন সব কথা হাত ধরে নিচ্ছে না, কথা বলেন না কেন, সব কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন না। যেই আল্লাহ বলতেছে ইদা সালাকা ইবাদি আননি, কোন বান্দা যদি এই কথা বলতে বলতে বলে ফেলে যে আমি আল্লাহর ব্যাপারে, ফা ইন্নি করিব, এখানে কলা তুলে দিবেন, তাই তো, এখানে আর কলা নাই আছে, এটা জিজ্ঞাসা করার কি আছে, আমার স্বামী, আমার বাসির, আমার দেখা, আমার শোনা, আমার দয়া সর্বত্র মানুষকে ঘিরে আছে, এটা জিজ্ঞাসা করার কি আছে, কথা বুঝতে পারলেন না? এতক্ষণ কিন্তু বললো যে সাইকুলু সুবাহা মিনান নাসি মা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, এই মুনাফিকরা আইলো বিলাসি বলবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, কয়দিন এদিক শ্রদ্ধা দেয়, কয়দিন এই বাইতুল মুকাদ্দাসের দিক শ্রদ্ধা দেয়, এরা আবার কি শুরু করলো। আপনি বলে দেন কুল্লিল্লাহি মাশরিক ওয়াল মাগরিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন পূর্বও যে আল্লাহ পশ্চিমও সেই আল্লাহ, তোমার মাথা ব্যথা কিসের, সব কথা নবীর হাত ঘোরায় নেয় আল্লাহ, যেই তার নিজস্ব সত্তার ব্যাপারে কথা আসছে সঙ্গে সঙ্গে কলা তুলে দিলেন, বলতেছে ফা ইন্নি করিব, জিজ্ঞাসা করার কি আছে, আমি আল্লাহই হলো সবচেয়ে নিকটে, এর চাইতে নিকটে আর কোনো জিনিস নেই। সেই আল্লাহকে দূরে মানা ছাড়িয়ে নেই আমরা, আল্লাহ আমাদের দূরে মনে করছে না কাছে মনে করছে, কাছে মনে করলে সব সমস্যার সমাধান হয়ে যেত, আমরা যে কোনো প্রয়োজনে আমরা আল্লাহকে স্মরণ করতাম, এটাই হলো আল্লাহ শ্রেষ্ঠত্ব, আল্লাহ সৌন্দর্য। খুব বেশি লম্বা কথা আমরা বলতে চাচ্ছি না, আপনাদের বিরক্তি আসার আগে শেষ করবো। কোনোভাবে যারা আমাকে চেনেন জানেন, আমার মনে হয় আজকে থেকে 3-4 মাস আগে যেসব ভিডিও দেখছেন, 3-4 মিনিটের বেশি কি পাইছেন, 3-4 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের এক একটা ক্লিক করে একটা বিষয়ের উপর কথা বলতাম না, এটা আমার একটা টার্গেট ছিল যে মানুষের বিরক্তি আসার আগে বক্তব্য শেষ করতে হবে, একটা গতি আমার। অথচ অনেক জ্ঞানী মানুষের সময় মাইক পেলে মনে করতে পারে কিছু জিনিস, ইউনিট আজকে কভার করে সারবো, 3-2 ঘন্টা খালি টানে, আবার বলতেছে আগামীবার দাওয়াত দিলে আসি সেট টানি দেবো, এটা ওয়াজ হয় না। আপনার বিরক্তি আসার আগে আমরা গুরুত্বপূর্ণ কথা অল্পই হয় বলে আমরা মনে করি আলহামদুলিল্লাহ, অল্প যথেষ্ট কিনা বলেন, আমরা খুব বেশি লম্বা আমরা কথা বলবো না ইনশাল্লাহ। আর ঘড়ি একটা সামনে দিলে একটা টাইমটা দেখতে পারতাম, আমার কাছে তোই নেই, আবার একটু জাগ্রত হন, লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ 11:20, আমরা একটু কথা বলি নাকি বলেন, আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব বলতেছে বলেন, আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল কর, আল্লাহুম্মা আমিন। আমরা একে অন্যকে ভালোবাসি কার জন্য, মুখ দিয়ে বলেন একবার আল্লাহর জন্য, হাত ধরে বলেন কার জন্য, আল্লাহর জন্য, লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওই আর একটা কমন কথা বলি, উপমহাদেশ বলে একটা ব্যাপার আছে মনে হয় নাকি, বিশ্বাস করেন একটা লম্বা সময় আমার এই কথাগুলো বিশেষ করে আমার হাতের ডান পাশে যে দুইজন বসে আছে ক্লিয়ার বুঝতে পারবে, আপনিও খেয়াল করে বুঝতে পারবেন মুরব্বীরা, আমরা একটা লম্বা সময়
ধর্মটাকে আমরা মনে করতাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ তাদের হায়াত আর মৌত সৃষ্টি করেছি এই কারণে কে কার সাথে কর্মে উত্তম আহসান আমালা করে, আমল সালেহ করে। বোঝা গেল না? মনে হয় রাগ করবেন না, আমাদের উস্তাদরা আল্লাহ তুমি তাদের অন্যান্য গুণের ওসিলা তাদের এই ভুলগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের হুজুররা কি ব্যাখ্যা করলে একটু শুনবেন না? মনে হয় শুনবেন তো? আমাদের হুজুররা আমাদের বলতো আমি তোমাকে হায়াত আর মৌত সৃষ্টি করেছি এই কারণে যাতে কে কার সাথে বেশি আমল করে কবরে আসতে পারো। বিশ্বাস করেন তাই? এই জন্য আমরা খালি রাকাত সংখ্যা বাড়াতাম, সমানে 80 রাকাত আমি 120 রাকাত মেরে দেব আজকে। আমরা খালি রাকাত সংখ্যা বাড়ায় গেছি, একটা লম্বা সময় আপনারা রাগ করবেন না মেলা এলেন, তখন আমরা ইবাদতের কোয়ালিটি হারাই ফেলছি। বসতেছেন না মনে হয়? সবে পড়া তো যদি একটু ঝুমতাম বসতে দিত, হতো বেঁচে কাপে বসা, একটু ঝুমলে পড়া সে বাড়ি দিত, বলতে দেখ এই শুধু তাড়াতাড়ি চার রাকাত নামাজ পড়ি নাই, তার মানে খালি রাকাত বাড়াতে বসে। একটা বার বলে নাই যে দুই রাকাত পড়ো একটু সুন্দর বিনয়ের সাথে লম্বা কিরাত দিয়ে পড়ো, তা বলে নাই। খালি বলছে যে রাকাত মারে চলে যাও যার যত বেশি হয়। সকালবেলা প্রতিযোগিতা করতাম তোর আমি বেশি 132, ও বলতেছে আমি চুপ করেছিলাম যে শেষে বলবো আমি 162। রাকাত সংখ্যার উপরে যখন বান্দা গুরুত্ব দিয়েছে তখন ইবাদতের স্বাদ কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, জানেন আপনি? একটা গ্রামে মনে হয় 10টা কোরআনের হাদিস থাকে না, তাই না? তো থাকলে কথা বলেন থাকে কিনা, তার উস্তাদ থাকে না? তো 10টা হবে একটা মাদ্রাসা থেকে ছাড়িয়ে দিয়েছে যে খতম তার উপর আসো 10টা আশেপাশে মসজিদ, 10টা মসজিদ টাঙ্গাইলে মসজিদ প্রচুর মসজিদ আলহামদুলিল্লাহ, 10টা মসজিদ আশেপাশে মনে করেন আছে, 10টা কোরআনে হাফেজ মাগরিবের সালাতের পর ইফতার ইফতার করে মাগরিব করে চলে গেল, গিয়ে তারা খতম তারাবি পড়বে। এই 10 জন কোরআনে হাফেজের ভিতরে সবচেয়ে ভালো হাফেজ আমরা বিচার করছি, আমাদের হুজুররা বিচার করছে যে যত তাড়াতাড়ি মেরে চলে আসতে পারে। বলতো যে তিনি সেখান দেখ 26 মিনিটে 20 রাকাত মেরে চলে আসছে, সবচেয়ে শেষে যে আসতো তাকে বলতো তুই একবার আসি তোর মুখ চালু হলো না এই কাজে, না মনে খারাপ লাগছে আপনাদের? এটা আমি অবিশ্বাস মানে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, আমি নিজে একজন কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ। এটা হয়েছে ওই গ্রামের লোক যে ছেলেটা করতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওই গান গাইবেন নিত না, তত ডেইলি হাফেজ একারে মাজা লাগি না দেড় ঘন্টা গরিব খালি পড়ে, তত সেই ছেলেটাই করে হকা দায় করে করলো ছেলেটা প্রতি আতে থেকে ছেলে সুন্দর করে পড়তেছে। আর যে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম ওয়া আল-মাগদুবি আলাইহিম ওয়া আদ-দাল্লিন আমিন। এক কানে মারি চলে গেল, বলতেছে জিনিস এত সুন্দর মুখ চলে আপনার হাতে যত হাফেজ আছে ওই ছেলেটাকে আমাদের মসজিদে দিবেন, আমরা কেন্দ্রীয় মসজিদে নেব, তাই নিয়ে নিয়ে ওই কাপাসির আসর করে দিত আর বাকিগুলি আর বসে থাকতো ওরা আছে। এইভাবে আমাদেরকে ধর্ম বোঝাচ্ছে একটা লম্বা সময়। এই কথা দ্বারা আপনি কি বুঝলেন? আমি এত কিছু জানলাম কেন জানেন? আপনার মতো এত ভালো কপাল আমার কি না আমি জানি না, তবে আমি একটা লম্বা সময় আমি ভুলের ভিতরে ছিলাম, আল্লাহ রাখছিল তা বলা ঠিক হবে না, আমি সত্যটা হয়তো পাই নাই বা আমার বুঝে গিয়েছিল, পরবর্তীতে আল্লাহ আমার সঠিক দিনের বুঝ দিয়েছে আলহামদুলিল্লাহ। না রাগ হচ্ছে কথা শোনার পর যে এত মিলাপ করেনি হুজুর তো এরকম তো না, এখন ওই কথাগুলো অনুসরণ মানে বারবার অনুশোচনা করিয়া বলি আল্লাহ আমরা যদি আগে জানতাম তোমার দিনের কত সৌন্দর্য এখন আমরা বসতেছি। আচ্ছা আগে মানে একদম বিদাতি বিদাত করে জান্নাতে আগে দৌড়তে ঢুকার জন্য না, একটা লোক বলতেছে মানে একামতের সময় দেশ শুনতেছে আসার জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ তাকে আমার দিক ফোঁ দিয়ে চোখ টানিয়ে মুছিয়ে কাঁদিয়ে ফেলায়, আমার কথা বলেন নাই মনে হয়, আপনি বলেই দেখেন যে চাচা ওরকম করছিস কেন, কারণ ঠিক না কথা বললি খবর আছে আপনার, বললি এটা কথা বললে নাকি আমার সোনার নবীর নাম শুনে আমি চোখ মুছো না, মানে এই নাম শুনি চোখ মুছার কারণে 60 বছর বয়স আমি এখনো কোরআন মাঝে চোখ সারা পড়ি, যুক্তি দেখেন কোথায়, অথচ ভুল করছে জাগা মতো দেখেন। ওই লোক আশাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ শোনার আগে কিন্তু আল্লাহু আকবার হয়ে গেছে কয়েকবার, হয় নাই আশাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য হয়ে গেছে, আল্লাহ নামের ভিতরে লোকটা বরকত খুঁজে পায় নাই, যেই শুনছে সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সোকট ডলি মুসি একেবারে সমান করে ছাড়তেছে। এই যে একটা ভক্তি, আপনার কি মনে হয় ওই চাচার উদ্দেশ্য জাহান্নামে যাবে তাই নাকি? ডানে বামে যারা কিছুই করে না ইমাম যা বলে মুয়াজ্জিন যা বলে তাই বলে তাদেরকেও খারাপ মনে করে, ও মনে করে ওরা জান্নাতে ঢিলি আর আমি হয়তো দৌড় দিয়ে জান্নাতে যাবো, তাই সব বাচ্চার দিই ও শুরু করছে খালি মোহাম্মদ রসুল্লাহ শুনলেই ফোন দিয়ে চোখ মুছে, বোঝা যাচ্ছে না? কিন্তু ভুল করছে হলো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বড় করতে দেয় কারো করতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু তো নিজেই বলছে যে তোমার এই ভেদাল নিতে বলছে কি আমি তোমাকে বলেই দিলাম মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো, তুমি শুধু হাইয়াল আসসালা আর হাইয়াল আল ফালাহ সময় বলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি মনে করলাম যে এটা কি আমার হয় নাকি, আমি তোমার নাম শুনে আমি একবার ওই সময় দৌড় করে চোখ মুছো, তার মানে আমরা কিন্তু কিসের পর গুরুত্ব দিয়ে দিলাম আর কাকে ছাড়লাম আমরা,
বোঝা যাচ্ছে না আমাদের। তো এটাই হয়েছে একটা লম্বা সময়, দিনটাকে আমরা বিকৃত। আচ্ছা ওয়াজ ওয়াজ লাগে না মনে হয় আমার কথাগুলো, তাই না? গল্প গল্প লাগে না, না ওয়াজ ওয়াজ লাগে। ও একজন সাহেব বলছিল যে আমার বক্তব্য যখন দেড় ঘন্টা তখন আমার মা বোনরা পর্দার ওই পাশ থেকে বলতেছে এ হুজুর ওয়াজ করবি কোন সময়, খালি তো কথাই কয়। আসলেই তাই, মানে আমি বলি না যে সুরদি বয়ান করা হারামি কথা, আমি বলা কেউ না। এটা এমন কোন হালাল হারামের ব্যাপার না যেটা আমি ফতোয়া দেওয়ার কেউ। তবে আমার মনে হয় যে দশ মিনিটের কথা রাবারের মতো টাইনি লম্বা করার মাধ্যম একটাই, সেটা হলো সুর মারি ফেলে দেওয়া। অনেক কথাগুলো যদি আপনি বোঝায় বলতে চান তাহলে আমার মনে হয় সুর ছাড়া বলাটাই ভালো, বিকল্প পথ নেই কথা আমি বলার কেউ না, আমি বলতেছি এটাই মনে হয় সুন্দর, তাই কিনা? লিল্লাহি তাকবীর। আমরা সময় বেশি কোথায় যাচ্ছেন? আচ্ছা জি 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চায় মানুষকে সম্মান করতে তাহলে এই জিনিসটা বোঝার সুযোগ তাকে করে দেন, দিনটা বোঝার। মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ দ্বীন, আল্লাহ যদি কারো মঙ্গল চান তাকে দিনের বুঝ দেন। আলহামদুলিল্লাহ বলেন তো একবার, আপনারা এই গল্পটা করবেন আর এই এই কথার দ্বারা আমাদের এই মিডিয়ার ভাইয়েরা ওই কথাগুলো পৌঁছায় দেবে। সেটা কি বিদাতি মনে করতেছে আমি যদি রাতারাতি বিদাত পরিত্যাগ করি, সত্যটা মানুষের কাছে স্বীকার করে আমার ঘাট ধরে বার করে দিবেন? অথচ জানেই না সুন্নাতি তাকে বড় করতে পারে, বিদাতি তাকে দিন দিন বেইজ্জত করতে পারে, ও জানেই না। সুন্নাত কোনদিন মানুষকে বেইজ্জত করে না, সুন্নাত মানুষকে রাত দিন সম্মান বাড়ায়। আলহামদুলিল্লাহ পরে না, বিদাত যখন করতাম কবরের পাশে তখন কাঁদিয়ে দিছি মোনাজাত ধরে 2000 বারা গেছে রাতারাতি। জিনিসটা একটা আগামীবারও যদি ঢাকাতে যখন আসবে হুজুর একদিন বাপের কবরে দোয়া করা ছাড়বো, এত মিষ্টি টান দিয়ে কাঁদে কাটে উঠছে একটা লম্বা সময়, ইবাদতে তৃপ্তি পাইনি, স্বাদ পাইনি। যখন জীবনের সকল অপমানে কুসংস্কার বিদাত শির সবকিছুকে কুরবানি দিয়ে সঠিক আকীদা গ্রহণ করলাম, প্রত্যেকটা কর্মে আমি তৃপ্তি পাই। যেটাকে আজকে আপনি ছোটখাটো সুন্নাত বলে আপনি ব্যঙ্গ করে দিচ্ছেন ওটা যে সুন্নাত এটা জানতামই না আগে আমরা, যাচ্ছি তাইনি করেছিলাম একটা লম্বা সময়, পরে দেখতেছি যে জালের পিছনে যত সময় দিছি তত সময় যদি শহীদ পিছনে দিতাম তাহলে এদেশে আরো বহু দিন বোঝা বিরাট বিরাট বিদ্যালয় আল্লাহ তৈরি করতেন। কিন্তু এইটা আমরা মাথায় নিয়ে আমরা পড়ে আসছি যে ধর্ম বোঝা তো আমার কামনা, এটা হলো বাবা যা বুঝবি সেটাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউমা মানে তারাক্তু ফিকুম আমরাইনি কথা বলে নাই, আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম এই কথা বলে নাই নাকি? কি বলছে কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? আল্লাহ কোরআন এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, তাই তো? এই দুইটা বলার পরে মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল এই দুইটা আর আবু বকর, তাই বলছিল মনে নাকি? আচ্ছা এই দুইটা আর হলো উমার, এই কথা বলছিল মনে নাকি? এই কথা বলে নাই নাকি? বলছেন যে এত বড় কোরআন এটা হলো পবিত্র, আল্লাহ হলো সুবহান, এত বড় গুরুত্বপূর্ণ হাদিস, এগুলো বুঝতে কিরাম লাগে, ইবারত বোঝা লাগে, বহু ব্যাপার আছে, টানটুন বহু মুশকিল আছে, ধর্ম বোঝা তোমার কাম নারে উম্মত, তোমাদের ভিতর থেকে যারা বড় বড় ফেলিয়া তাদের কাছে ধর্ম সারি দিয়ে দিও, যা কয় টানি দিও, এটা কবরে চলে যায়, বলছে কথা নাকি? তারা তো ফিকুম আমরাই এই কথাই বলছে নাকি? অথচ তার ডানে বামে জান্নাতি সাহাবি ছিল না মনে হয়, এককভাবে কোন লোককে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে এই দুইটা আর একটা লোককে শুধু মানিয়ে নিও, নির্দিষ্ট একজনকে মানিয়ে নিও, সব কাজ শেষ হয়ে যাবে, আর কোনো ভেদাল নেই, একবার জান্নাতে ঢোকা দিবে। অথচ সারা জীবন আপনি অপবাদ দিলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কলম দেওয়ার জায়গা পাবেন না, আলহামদুলিল্লাহ বলি আমরা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কোনোদিন কলম দিতে পারবেন না, আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে বিন্দু মাত্র ঘাটতি করতে পারবেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সম্মানে বিন্দু মাত্র কোনো ঘাটতি আপনি করতে পারেন না, এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবেসেছেন। অথচ তাদের কাউকে নির্দিষ্ট করে বললেন না যে যা বলে তাই শুনে নিও, এই কথা যদি এত বড় দামি মানুষকে বলা না যায়, আর 1450 বছর পর আবার বাবা আবার বলা যায় এই কথা? ওরা বলে যে আমার বাবা কি কয়েছে নাকি যে আমার সেজদা দেও কি আমার এইটা বলো, তোমার বাবা বলে নাই? তোমার বাবা ওয়াজ করতেছে, একটা লোক টান দৌড় পারি মুরিদ আসি গলা ধরে বলতেছে যে খোদা উপরে থাকবে কেন, খোদা তো এখানে বসে আছে, এ কথা বলে নাই মনে হয়? সাক্ষী থাকলে বলেন, বলছে তাই না? তো মুরিদ তো পীর তখন কি বলছিল, তো দাঁত ভাঙিয়ে দেবো তাই বলছিল না হাসছিল, তৃপ্তি বোধ করছিল জিনিস, বাহ আমি আজকে খুশি আমাকে আল্লাহ বললে আমার মুরিদ, কত বড় নোংরা নীতি হলে পরে এই কথা বলা সম্ভব? বলতেছে আসিয়াকে চেনেন, আসিয়া হলে আমার নবীর বউ, বিচারের মাঠে তাই হবে।
একটা লোক মঞ্চের থেকে কেউ বলে না, এটা কথা বলে না, আমরা কিসের সাথে কি মিলান? এটা হলো অবস্থা। আপনারা যতদিন আপনাদের স্বচ্ছ দিনটা বুঝে না নেবেন, ততদিন পর্যন্ত কোতারা খুজুর আপনাকে বোঝায় দেবে না। কথা বোঝা গেল না মনে হয়? আপনি একটা মঞ্চে বক্তার একটা ভুল ধরেই দেখেন, সালাম দিয়ে একটা গালি দিবেন না, নোংরা কিছু বলবেন না, হাসতে হাসতে বলবেন, রাগ করবেন না, উস্তাদ জি কি হুজুর কি শায়েখ কি মাওলানা কি হুজুর কি মৌলবী, আপনার এই হাদিসটা এখন যেটা বললেন এটা তো তিরমিজিতে আছে আমরা অস্বীকার করি না, কিন্তু তিরমিজি নিজেই তো বলতেছে হাজা হাদিসু দঈফ দঈফ জিদ্দান, এই হাদিসটা দুর্বল, সেই তো দুর্বল, এই হাদিসটার ব্যাপারে আপনি কি বলেন? দেখবেন যে পরবর্তী মাহফিলে আপনি সালিবার দেখতে পাবেন কোন গ্রামে গেলে খালি ধরে ফেলায়। অন্যায় দেখেন, জাল দেখেন, জয়ীব দেখেন, মিথ্যা কথা, রাসূলের নামে অপবাদ দেওয়া, সঙ্গে সঙ্গে কেউ একদিন হাত উঁচু করে বলবেন, রাগ করবেন না, যেহেতু খোলা মাঠে কথাটা বলে ফেলছেন, কথাটা ফেরত নেন, এটা তো স্পষ্ট জাল কথা, আপনি কথাটা বলা অসুন্দর হলো, পারবেন না কথা বলতে। বলার সাথে সাথে বক্তা বাড়ির দেয় কোরআন হাদিস নিজে বলা শুরু করবে, আর যতদিন বলবেন না ততদিন মনে করবে সমস্যা কি, চলতেইছে তো, আমার তো হরিণ দিয়েই চলে, আমার তো পুরীর পথে কাটা দেওয়া দিয়েই চলে, আমার অসুবিধাটা কি? বোঝা যাচ্ছে তো? এইটা হয়ে যাচ্ছে, আপনারা যতদিন না জাগবেন ততদিন বক্তা জাগবে না। কত বড় বেয়াক্কিল হই আমরা, আমাদের চোখের সামনে একটা আলেম মানুষ বলতে পারে, টুপি মাথায় দিয়ে দাড়ি লাগায় বলতে পারে, আল্লাহ যখন উপরে তখন আল্লাহ আহাদ, আল্লাহ যখন নিচে তখন আল্লাহ মুহাম্মদ, একটা লোক মুখ দিয়ে বললেন, এই শুধু কি বলতেছেন আপনি, আপনি মাখলুককে খালেক বানা ছাড়তেছেন, একটা লোক বললেন না মুখ দিয়ে, সব সুবহানাল্লাহ বলে সেই খুশি। এইটা হলো অবস্থা, অন্যায় প্রতিবাদ করে আমরা ভুলে গেছি, বলে নেন ওই হুজুর অনুবাদ করে, তা মুনুনা বিল মারুফ আপনি করে, ও তানহাউন আলিল মুনকার, সৎ কাজ আদেশ করো, অসৎ কাজ কি করো? আমরা মনে করছি অসৎ কাজ হলে গান করা, কাউকে গালি দিছে ঠেকা দেবো, লাঠি দিয়ে বাপ পিটাতে যাচ্ছে ঠেকা দিলাম, বিদাত আর শিরক হলো মুনকারের বাপ, আপনি বলেন তাকে আপনার যেই জিনিস হলো ইমানের প্রশ্ন, যার সম্পর্ক জাহান্নামের সাথে সেটা মুনকার না? আপনি মনে করছেন তানহাউন আনিল মুনকার মানে হলো খালি সামাজিক ভুলগুলো ধরে দিলেই হয়ে গেল, আপনি ইবাদতের ভুল, আমলের ভুল, দীন ইসলামের ভুল যেগুলো মানুষ প্রকাশ্যে মানুষকে বলে, এটা এটা ঠেকানো লাগবে না? আর ওইভাবে কাছে দিন বলাও যায় না, অনেকে বলে তাই না, বলে ওই হুজুর চলে যাওয়ার পর দেখুন দু একজন বলে যে সবই ভালো ছিল, জুমার নামাজে ওই জায়গা সাল হাদিস যদি বলি ঠিক আছে, তো তুমি ওই সময় করেছিলে, সে তো মানুষ ওয়াজ করে চলে যাওয়ার পর সবাই খুশি, আবার ওই দুই চারজন বোঝালো কি বলতেছে যে ঠিকই ছিল, মাঝখানে বলি কথাটা বেফাস হয়ে গেছে, আরে ভাইরে ধরাই দিলেই তো কাম হয়, কবে জাতি বুঝবে যে আমার যদি কোনো দিনী ভাই আমার ভুলটা ধরাই দিল, ও আমার ক্ষতি করে নাই, জান্নাতের পথের একজন পথিক আমার সাথী ভাই, কেন আমি যদি উনি না ধরাই দিত আমি ভুলটা নিয়েই তো কবরে চলে যেতাম, তো ভুল আর বন্ধুরা ক্ষতি করলে বলেন না কেন? হুজুর তো ভুল ধরাই যায় না, বলতেছে যে এত বড় হুজুর ভুল, এই ছেলে তুমি কি বলছো তুমি জানো, নবীর শরীরে রক্ত আমার গায়ে, আমি অমুক বংশের লোক, ভুল ধরে যাবেন জো আছে নাকি? আগে যেসব সিরিয়াল দেখা যাচ্ছে বলতেও সে যে কুল্লু বিদাতিন দলালা, তাও কয়েদে বেদাতে হাসানা বেদাতে সাইয়া, বলতেই সে যে প্রত্যেক বেদাতে গোমরাহি, তাও কয়েদে নবী তো পেলে নেও সরে নেই, কেমন মূর্খর মূর্খ জাহেল হলে এইভাবে দিনের সাথে তামাশা করা যায়? কোন হাজি মনে করে যে আমার দাদা হলো মানে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে নদী পথে পায়ে হেঁটে কত কষ্ট করে হজ করেছে, এই জন্য আমার দাদা কম নেকি পাইছে, আমি প্লেনে চলে দুই ঘন্টার ভিতরে কাবা ঘরে যাচ্ছি জন্য নেকি বেশি পাই, কোন লোক মনে পায় বলেন? এটা একটা উপকরণ না? কোন লোক মাইকে কথা বলার সময় মনে করে খালি মুখে কথা বলার সাথে নেকি ডবল পাবো, কোন লোক মনে করে? অর্থাৎ হুজুরকে বেদায়েতের কথা বললেই, বিদাতের কথা ধরা দিলেই বলে অবাদ হলে তো নবীর সময় মাইক ওসে না, নবীর সময় তো পেলে না ছিল না, নবীর সময় তো টেবিল চেয়ার ছিল না, কথা বলে না মনে হয়, কিসের সাথে কি লাগা দিছে? একটা ইবাদতের মধ্যে আর একটা ইবাদতের জন্য আল্লাহর ঘরটা টাইলস দেওয়া আমি ভালো থাকতে চাই, আমার কাছে নবীর সময় তো টাইলস ছিল না, কোন মেন্টাল পাগল মনে করে যে টাইলস ওয়ালা মসজিদে সেজদা দিলে 30টা নাকি বেশি পাওয়া যায়, আর এমনি এমনি মসজিদে মাটির মসজিদে সেজদা দিলে নাকি কম পাওয়া যায়, কে মনে করে নাম বলেন তো একবার? তাহলে এটা কি কেউ ইবাদত মনে করে না, ইবাদতের মাধ্যম মনে করে, ইবাদতের উপকরণ না এগুলো? অথচ আজকে ধোকা দিয়ে যাচ্ছে আর বলতেছে যে অত যদি ধরো তাহলে আর এইভাবে চলা যাবে না, সৌদি চলে যাও গা পায়ে পায়ে এত ধরলে পরে হাঁটাও যায় না, সামনে পাও ফেলেন দেয় না, ইসলাম সহজ, ইসলাম মেয়ে বললেই আপনি পা সন্দেহ অস্বস্তিতে আপনার থাকার
আপনি ইসলামের সঙ্গে বলতে পারেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপরে চাপান না যা তার সাধ্যের বাইরে লোকটা টেনে নিয়ে বেড়াতে পারে না। আর আপনি চট করে আল্লাহ পর জুলুম করে দিলেন, নাউজুবিল্লাহ। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বড় জালেম কি আছে যে আমি আল্লাহর উপরে মিথ্যা প্রতিপন্ন করে। সূরা বাকারা 114 আয়াত, ওমান আযলামু মিম্মান মাসাজিদ আল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি ফারাদিহা, ওর থেকে বড় অত্যাচারী জালেম আর কে আছে যে আমি আল্লাহর ঘরের জিকির বাধা দেয়। জিকির মানে আমার হু হু কু কু না, কিন্তু জিকির মানে আল্লাহর ঘরের ইবাদত, আল্লাহর ঘরের দাস, আল্লাহর ঘরের সকল কার্যক্রম, দিনের যে কর্মগুলো, এই কর্মটাকে থেমে দেওয়ার জন্য, তাওহীদের এই কর্মটাকে নষ্ট করার জন্য যারা মানে উঠে পড়ে লাগে, ওর সাথে বড় জালেম আর কে আছে। অথচ আজকে আল্লাহর ঘরটা পর্যন্ত নিরাপদ না, নিরাপদ এটা বড় কষ্ট। যাই হোক, আমরা এখন আর খুব বেশি লম্বা কথা বলতে চাচ্ছি না। আমাদের মা বোন এগারোটা 37 বাজে, 12টা বাজাই ছাড়ি দেয় নাকি বলে, 12টা বাজাই দেবো নাকি? অনেকেই আসছেন অনেক আগে, সেই সাথে মাগরিবের সময় আসছেন অনেক লম্বা সময়, আবার কেউ আসছেন একটু আগে। সুতরাং আমরা অন্তত 12টা বা 11:50 বা 12টার কাছাকাছি পর্যন্ত আমরা কথা বলবো ইনশা আল্লাহ। আবার দেই তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আমি কি এমনি এমনি বলতেছি না, আসলে আপনার মনে হচ্ছে যে আপনারা কথা শুনবেন ইনশাআল্লাহ শুনবেন? জি, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, নিশ্চয়ই সিরাতুল মুস্তাকিম হলো সঠিক রাস্তা একটাই, তার নাম সিরাতুল মুস্তাকিম। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য কোন রাস্তার অনুসরণ যদি করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সঠিক মূল রাস্তা থেকে তোমাকে গোমরা করে ছাড়বে, তুমি ভিন্ন হয়ে যাবে। সিরাতুল মুস্তাকিম কয়টা? যখন এর মধ্যে তিশতিয়া সাবিলি নকশাবন্দি ঢুকে গেছে, তখন সিরাতুল মুস্তাকিমের স্বাদ আপনি আর পাচ্ছেন না। কত লোকের যে প্রশ্ন, খালি বলে যে নামাজের ভিতরে দুনিয়াবি চিন্তা আসে, বাজে চিন্তা মাথায় আসে, কি করবো, নামাজের ভিতরে বহু খারাপ চিন্তা আসে, এটা নাই আপনাদের প্রশ্ন মনে হয়? এই প্রশ্নের 90% সমাধান একটাই, আপনি আল্লাহকে কি বলতেছেন এই কথা আপনি নিজেই জানেন না। সুবহানাল্লাহ, রাব্বুল আজিম খালি 40 বছর বলতেছেনই, এই কথাটা কাকে শোনাচ্ছেন এবং কি অর্থটা এটা ভিতরে আনতে পারতেছেন না, খালি বলতেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসলে কি বলতেছেন আল্লাহকে এই কথাটা অনুভূতির ভিতরে নাই, যার কারণে সালাতে কোনো স্বাদ পাচ্ছেন না, তৃপ্তি পাচ্ছেন না। একটু পরিবর্তন করে লম্বা সময় কি আল্লাহকে কিছু বলেছেন? সুবহানাল্লাহ রাব্বুল আজিম টাক্কা সহি হাদিস, কোনোদিন আমরা বলতেছি না যেটা জাল হাসান কিচ্ছু না, সহি হাদিস। কিন্তু হুজুর আপনাকে কোনোদিন জানতেই দিল না যে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়া রূহু বলা যায়, তো জানতেই দিল না। আপনি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন স্বাদে আপনি আল্লাহকে বলেন যে মাসনুন দোয়াগুলো আল্লাহ রাসূল আপনাকে শিক্ষা দিয়েছে, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, একটু আল্লাহকে বলেন সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ওয়াফিরলি, এই কথাগুলো একটু আল্লাহকে বলেন, পরিবর্তন করে করে লম্বা সময় বলেন, কে কার কথা শুনে? ইবাদতের স্বাদ পাবেন কিভাবে আপনি বলেন? আল্লাহকে মানতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে হুবহু না, কিন্তু আমরা কোন জিনিসেরটা কোন জিনিস সেটা নিয়ে আসছি সেটার আর হিসাব নাই। ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইন কাতানহু আমালু, তার আমল কাটি দেওয়া হয়, আমল বাতিল করে দেওয়া হয়, এ পর্যন্ত একমত আছেন কিনা? ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস ব্যতীত, তাই না? এক নাম্বার কি বলেন তো দেখি, সাদাকায় জারিয়া, চলমান সাদাকা, আল ইলমু ইয়ানতাফাউ বি আও ওয়ারাদুস সালিমুন ইয়াদুল্লাহ, তিনটা তাই তো? একটা হলো সাদাকা, সাদাকা বহু হাদিস সাহেব হজ করে আসার পরে দেখবেন যে মিলাদ টিলাদ করা বা অন্য যাই হোক, ওই খাওয়া যখন গালিম খাওয়ার টেবিল খাওয়া শুরু হয় তখন উনি থাকেন না, উনি উঠে চলে যায়। কেউ যদি বলে যে হাদিস সাহেব চলে যাচ্ছে, তো বলে না উনি এগুলো খায় না, 3 দিন 4 দিন এগুলো খায় না, বলে না মনে হয় হাজি সাহেব এগুলো খায় না, চলে যায়। হুজুরও কিছু বলে না, জানান জানান চলে যাচ্ছেন কি জন্য, জান্নাতে ঢোকা সার এখনই মরা মানুষটা আপনি চলে যাচ্ছেন মানে বসুন বসুন বসুন, তা বলে না, নিজেও জানে যে কাজটা ভালোই করতেছে। সাদাকা জারিয়া, চলমান সাদাকা, যেই লোকটা নিজে কিছু রেখে গেছে এমন কর্ম, দিনী প্রতিষ্ঠানের জন্য আল্লাহর ঘর কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, জনকল্যাণমূলক কোনো বিশেষ কর্ম করে গেছে অথবা তার পক্ষ থেকে তার সন্তান সন্ততি করবে, ওইটার নাম হলো সাদাকা জারিয়া। বোঝা গেল কিনা? অন্য মাধ্যমে গেলাম না কি, কোন রোগী এগুলো দরকারি নাই, আজকের ওয়াজটা সার্বজনীন হয়ে যাক, কেউ যাতে এটা মাথায় না নেয় যে হুজুর হলো দলের ওয়াজ করলে অমক করে, এটা চিন্তাই যাতে মাথায় না আসে। এতক্ষণ পর্যন্ত যে বয়ান দিছি এর ভিতরে কিন্তু একটা বারও বলা হয় না যে আপনি অমক দল কি আমি অমক দল কি আমার অমক করেন, এটা কি বলছি একটা বার?
এটা একটা সার্বজনীন ব্যাপার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, তার ব্যাপারে কি বলেছেন আল্লাহ, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেছেন, এইগুলো বললাম না। আর প্র্যাকটিক্যাল সমাজে আমরা কিভাবে বুঝেছি তার ছোট্ট একটা নমুনা, একটা অংশ আমরা শুধু তুলে ধরলাম। এইবার আপনি আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আপনি আজকে পেশাবখানায় ঢুকবেন, তার একটা দোয়া আছে, এটা জানেন না মনে হয়। এইটাকে আজকের কালকে পরশু দিনকে দোয়া না, 1400 বছর আগের দোয়া। স্বামী স্ত্রীর মিলন এটা গোপন না প্রকাশ্য, এই গোপন কাজেও দোয়া নাই। এই দোয়াটা আপনার বাপ আর দাদা আর আমি শিখাইছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। জুতা পাই দিবেন কিভাবে, এই কথা কে শিখাইছে বলেন তো একবার। মা বোনদের হায়াজ নিফাজ মাসিক এগুলো গোপন ব্যাপার, এগুলো গল্প করার জিনিসটা যেখানে সেখানে, এমন একটা ব্যাপারও ক্লিয়ার করে দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র কার্পণ্য করেন নাই, আমার উম্মত যাতে কোনোদিন বিপদে না পড়ে, সকল ব্যাপারে কর্ম নির্দিষ্ট মাসনুর দোয়া আছে, ঠিক আছে কিনা? তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে কোন ভাবে সালাত আদায় করলে আপনি জান্নাতে যাবেন, জানতেন না মনে হয়। কিভাবে সিয়ামটা পালন করলে জান্নাতে যাবেন, জানতেন না মনে হয়। যিনি ছোট কোনো বিষয়ে বাদ দেন নাই, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আপনার প্রতিটা কর্ম সুন্নাহ দিয়ে রাঙিয়ে থাকবে। বলতেছেন যে হুজুররা খালি ছোটখাটো ব্যাপারে ওয়াজ করে, টাকুর উপরে কাপড়ের কথা কয়, এরপরে হলো দাড়ি, দাড়িটাকে ছোটখাটো বলে, নাউজুবিল্লাহ বলেন তো একবার, ছোটখাটো বিষয় নিয়ে বলে, এরপর ডান হাত দিয়ে খেতে হবে, বসে খেতে হবে, তিন শ্বাসে খেতে হবে, শ্বাস পানির ভিতরে দেওয়া যাবে না, এই কত সব ছোটখাটো বিষয় নিয়ে বলে। ভাইরে, এটাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, যে মুসলমান কোনো বেকার না, মুসলমানের প্রতিটা কর্মের সাথে আল্লাহর ভিন্ন ভিন্ন নির্দেশনা আছে। সুবহানাল্লাহ, অগণিত নেকি, অগণিত মর্তবা সম্মান তাকে বাড়ানোর জন্য প্রত্যেকটা কর্মের সাথে সুন্দর সুন্দর দোয়া দেওয়া আছে, আছে কিনা, আছে কিনা? একটু চেষ্টা করেন, একটু গবেষণা করেন, দিন থেকে মানুষকে যেন দূরে চলে না যায়, সন্তানকে উদ্বুদ্ধ করেন, এমন ছেলে রেখে যান যেই ছেলেটা আপনার মৃত্যুর পরে আপনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে। লাস্ট ফিনিশিং, এখন গুরুত্বপূর্ণ দুইটি কথা। এক নম্বরে টাকা থাকবেন, একটা লোকও যদি ওঠেন তাহলে আমি মনে করবো আমার ওঠার টাইম হয়ে গেছে, চুপ করে বসে থাকবেন। ওই বহু জায়গায় আছে আপনার বাপ বলতেছে যে কি করো গা, ওই 1,00,000 টাকা দিয়ে আসো মসজিদে, উত্তর মঠের 10 কাঠা জমি আল্লাহর ঘরে দান করে দেবে। কথা মনে হয় বলে টলে না কোনোদিন নাকি? এই কথাটা ছেলে আর মেয়ে কিন্তু শুনেওছে, যেই বাপ মরে গেল কথা ভুলে গেছে, এরকম নাই মনে হয়, কথা বলে না তো? মানে বাপ যখন বলছে যে 10 কাঠা জমি আল্লাহর ঘরের নামে দান করে দিয়ে দাও, এই টেঙ্গুড়িয়া পাড়া তালুকদার বাড়ি জামে মসজিদের জন্য এই বাজারটা আমি করে গেলাম আব্বা, তোমরা আমি দিয়ে দিও, বাপ মরে গেছে কথা ভুলে গেছে, এরকম হয় না মনে হয়? হয়তো নাকি? যে প্রত্যাশায় দিয়ে দেন, ভেদাল মাথায় রাখলেন কেন? আল্লাহর ঘরটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার একটা ইট পরিমাণ জিনিসও যদি জড়িত থাকে, আমি আশা করি নাজাতের জন্য এটা ওসিলা হতে পারেন ইনশাআল্লাহ। কেন না, আল্লাহর দয়া ছোট না, আল্লাহর দয়া ছোট না। ওমা তুকদ্দিমুল আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি 10 টাকা দিয়ে তুমি মনে করলে যে আমার 90 টাকা বাঁচে রে, আমি 100 টাকার মধ্যে কমা দিলাম একবারে, অথচ তুমি জানোই না তোমার এই 10টা টাকা তুমি মূলত আমাকে দেও নাই, তুমি তোমার জন্যই আমার কাছে জমা করলে, খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, বিচারের মাটিটা উত্তম করে তোমার জন্য টেনে লম্বা করে অগণিত নেকি পাহাড় বানাচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই জীবদ্দশায় দুই চোখ দিয়ে দেখে আল্লাহর ঘরের জন্য যদি কোনো সাদাকা করে যান নিজের হাতে, সেটাই ভালো, না মরার পর ফেলে ফেলে তো আছে, এগুলো তো দেখবেই নি, কোনটা ভালো? জীবদ্দশায় কিছু দিয়ে দেওয়া সেটা ভালো না? সেটা ভালো। একজন লোক উঠবেন না এখান থেকে, যদি 1টা টাকাও যদি আপনি না দেন আজকের এই প্রতিষ্ঠানের জন্য, আমার কি কোনো ক্ষতি আছে বলে আপনি মনে হয় দুনিয়াবি? 1,00,000 টাকা যদি দিয়ে দেন, আদৌ কি কোনো বিভিন্ন কোনো পার্সেন্টেজ আমি পাবো বলে মনে করেন? তাহলে আমি যা বলবো দিনের স্বার্থে, কোনোদিন এখানে আমি আসবো কি না আসবো এটা আমি জানি না, কিন্তু আল্লাহর এই ঘরটা, আল্লাহর এই দিনী প্রতিষ্ঠানটা সুন্দরভাবে যদি একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়, উপকার আপনার না আমার, মূলত সবার, কার সবার? আমরা তৃপ্তিবোধ করবো যে আল্লাহ তোমার ঘরটা সৌন্দর্য হয়ে গেল। শেষে একটি কথা বলি, এখন উঠবেন না, আমি যে কথাগুলো বললাম আপনারা একটু সাক্ষী দেন, আমি মানুষ, আমার পাশে আলেম আছে, আমি যে কথাগুলো বললাম এই কথা আপনার কি কাছে কি অস্পষ্ট মনে হলো না স্পষ্ট মনে হলো? মাসুম হায়দার তালুকদার 10 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়িবা এবং দুনিয়ার সমস্ত কর্মে তুমি বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। তালুকদার সাহেবের পরিবারকে আল্লাহ তুমি, হায়দার তালুকদার, মাসুম হায়দার তালুকদার, তার আত্মীয় স্বজন তারা কবরবাসী হয়ে গেছে, তুমি তাদেরকে মাফ করো আল্লাহ, যারা এখনো জীবিত আছে তাদেরকে সকল অসুস্থতা থেকে হেফাজত করো। শোনেন, আমি যে কথাগুলো বললাম তাকান আমার দিকে, আপনার কি অপ্রয়োজনীয় বলে মনে হলো?
তা আপনার কি মনে হয়, আমি নিজের হাতে একটা বই লিখেছি, আমার এই বইটা খুব অপ্রয়োজনীয় হবে বলে আপনি মনে করেন? আমার এই বক্তব্যের মতো আপনাকে ঘামাবে, বইটার নাম মান হারানোর ভয়াবহ কারণ, দাম মাত্র 50 টাকা। কথা বোঝা গেল না মনে হয়? একটা বই বিক্রি করলে আমার বিরাট লভ্যাংশ থাকতে, সেটা আপনি নিজেও জানেন যেটা হয় না কোনোদিন। একটা বই বেশ একটা লোকের কি থাকে? আর এই মাঠে আমার ব্যাগে যে কয়টা বই আছে, প্রতিটা লোক যদি একটা করে, আমার দেওয়ার ক্ষমতাই নেই। এটা ব্যাগের কয়টা বই আছে? কিছু বই আছে, একটা খুতবায় গেছে আর একটা কিছু এখানে আছে। তা আপনি আপনার বইতে, আপনার যদি মনে হয় এখানে বইটা থাকবে, আপনার নিজের ইচ্ছায়, শেষে বাসায় যাওয়ার সময় টাকা না থাকলে টাকার কথা মাথায় নিয়ে এমনি একটা বই নিয়ে চলে যাবেন, এই বই বাড়িতে নিয়ে যাওয়া লাগে এইটা মনে করি আমি আসি নাই। তবে 50টা টাকা দিয়ে যদি বইটা কেনেন, আমার মনে হয় এটার প্রতি আপনার একটা দরদ আসবে, আর বাড়িতে দেখবে ফেলা দিবেন না, একটা গুরুত্ব আসবে, টাকা দিয়ে কিনলাম একটু পরে দেখি। আমি আশা করি আপনার বিবেক ঘামাবে ইনশাল্লাহ। বইটার নাম ঈমান হারানোর ভয়াবহ কারণ। এটা আপনি যদি সহিহ আকীদার দিন ধর্ম ভালো বুঝে থাকেন, আপনার কাছে কমন মনে হতে পারে, কিন্তু একজন দিনী ভাইকে যদি দেন, আপনার বক্তব্য শুনলে লোকটা রেগে যায়, কিন্তু আপনি কোনো বই দিলে কিন্তু রাতারাতি ছিঁড়ে ফেলবে না, তার একটু উপকার হবে, হবে কিনা এটা খেয়াল করবেন। এবার আমরা মূল কথায় আসি, যে আল্লাহ এই দিনী প্রতিষ্ঠানটা তৈরি করতে, দেখেন কিছুই বললাম না, 7 ব্যাগ সিমেন্ট দিয়ে দিল, তাহলে আল্লাহ তাকে সামর্থ্য দেশে বলে তো দিল, আমার দিকে তাকালে একটা লোক উঠবেন না, আপনি বই নিয়ে বাড়িতে চলে যাবেন, একটা লোক ওঠার দরকার নাই, কেননা আপনি চাইলেও আমি আর লম্বা সময় এখানে বসে থাকবো না, আমার দিকে তাকান। যিনি 7 ব্যাগ সিমেন্ট দিল তাকে আল্লাহ সামর্থ্য দেন নাই, বলেন তো একবার সামর্থ্য দিছে কিনা? তো তার সামর্থ্য আর আপনার সামর্থ্য কি সমান? এই জন্য একটা কথা নেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ দাররাঈ ওয়াল কাযিমিনাল গায্যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে তাদেরকে আল্লাহ নিজে ভালোবাসেন, সুবহানাল্লাহ। আর যারা রাগের সময় রাগটাকে খেয়ে ফেলে, যারা কথায় কথায় মানুষ হয়ে মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি বলে মনে করেন যে আমার কাছে টাকা নেই, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিক টাকা না। আপনি যদি মনে করেন বেশি টাকা হয়ে গেছে অহংকার, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু দিক টাকা না। আপনাকে দুই দিক দিয়ে ধরা, কথা বোঝা গেল না মনে হয়? আমার দিকে টাকা নেই দিকে। এই জন্য উপস্থিত যারা আছেন, এর ভিতর থেকে কোনো দিনী ভাই একজন উঠবেন না, দিনী ভাই একটু আমার দিকে তাকায় আল্লাহকে দেখানোর জন্য, এখান না নিচে রাখো নিচে রাখো নিচে রাখো নিচে রাখো, আল্লাহকে দেখানোর জন্য একটু আমাকে একটু কষ্ট করে বলেন তো দেখি, যে আমি 5,000 টাকা আপনার হাতে দেবো, একে একটু কষ্ট করে একটু সাইড থেকে হোক দেখান থেকে হোক একটু বলেন। নাম সারা একজন 4 ব্যাগ সিমেন্ট, নাম সারা একজন 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এই অজানা দান গুলো যেটা আমরা জানতে পারলাম না, তুমি পর্দার আড়ালে গোপনে তার অতীতের অনেক গুনাহ গুলো তুমি ক্ষমা করে দিও, যেই গুনাহ সাক্ষী তুমি আল্লাহ শুধু একা, আল্লাহুম্মা আমিন। একটু 5,000 টাকা কেউ দিতে পারবেন কিনা বাবা দিরা, একটু ভিতর থেকে একটু কথা বলেন, খুব বেশি লম্বা সময় নেবেন, আমি বলতে ওঠার দরকার নাই, ওঠার দরকার নাই, আমরা দোয়া করে বক্তব্য শেষ করে দেবো। আমাকে বলেছে কমিটি যে আপনাকে বাধ্য করতেছি না, তবে পরিস্থিতি অনুযায়ী আমাদের দেরি ভাই যদি কিছু শরীক হতে চায়, তাহলে এটা বলা জরুরি বলে মনে করতেছি, ইমানের দাবি নিয়ে কেউ আমাকে বাধ্য করে নাই। আল্লাহর ঘরের জন্য এত কষ্ট করে তারা এই মাইক হয়ে প্যান্ডেল হয়ে এই বক্তা দিয়ে এত কিছু পরিবেশ করতে পারছে, একটা লম্বা খরচ আছে একটা মাহফিল, আমরা কিন্তু জানি। তো কোনোভাবে যদি আমরা মাহরুম না হই, অন্তত আমার 10টা টাকা আল্লাহর ঘরের সাথে জড়িত থাকে না, চান না। এই জন্য আমি বলতেছি যে আপনারা কেউ বলেন তো আমি দেখতে চাই, তারপর ঢালা ভাবে বলে দেবো যে 5,000 টাকা আমি এই ঘরে দিলাম, দাম বাকি হোক, অন্তত এখানে লেখার একটা পরিবেশ আছে বলে মনে হয়। 5,000 টাকা একটু বলেন তো বাবা দিকে, উঠেন না চলে দেবো, আমরা বেশি দেরি করবো না। 5,000 টাকা আছেন? 5,000 টাকা, 2,000 টাকা কোন যুবক ভাই বলেন যে আমার 2-3 দিনের রোজগার, 2,000 টাকা মাত্র, আপনি 1 মাস পরে হোক, 10 দিন পরে হোক, 5 দিন পরে হোক, আল্লাহ এই ঘরে দিয়ে দিবেন আপনি 2,000 টাকা। একটু হাত তুলে বলেন, একটু কষ্ট করে বলেন, 2,000 টাকা আপনি আল্লাহর ঘরের জন্য দিবেন? 2,000 টাকা একটু হাত তুলেন তো দেখি, 2,000 টাকা একটু বলেন। একবার এমন ভাবে জাল টানে দিয়ে গেছে যে কিছুই নাই ব্যাংক ছাড়া, কথা বুঝতে পারলেন? ময়েজুদ্দিন 50,000 টাকা দিছে, আরো 2,000 টাকা দিবে। ময়েজুদ্দিন খান 50,000 টাকা এবং আরো 2,000 টাকা পরে, 50,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ। এত টাকা কোনোদিন মানুষ দেখানোর জন্য কেউ করে না, অন্তরের তৃপ্তি নিয়ে সে আল্লাহর ঘরে দান করছে। আমরা ময়েজুদ্দিনের জন্য আমরা মানুষ হয়ে মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার অতীতের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ, তুমি তাকে পছন্দ করে নাও আল্লাহ, আল্লাহুম্মা আমিন। একটু কথা বলেন, 50 যদি ভারী না হয়, 2,000 টাকা ভারী হওয়ার কথা, একটু কষ্ট করেন। যারা মনে করে আছেন যে আমি শেষ ফিনিশিং দিয়ে আমি মানে প্রধান বক্তার কাছে দেবো, আমার মনে হয় যে আপনার আমার কাছে দিতে পারেন, 2,000 টাকা খুব বেশি জরুরি।